বন্দি সবার চরণ তরি, আমি বন্দি সবার চরণ তরি, সভায় আছেন যত জন, আপনাদের মেয়ে বলে আমায় করিবেন মার্জন। তিনি একজন জ্ঞানী গুণী গো,
আজকে আমাদের যে আলোচ্য সূচি থাকবে সেটা হচ্ছে ঠাকুমা আর নাতি। ঠাকুমা আর নাতি, আর আজকে আমার যার সঙ্গে আসর, তিনি একজন অত্যন্ত জ্ঞানী এবং গুণী তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্ববিশারদ, তত্ত্বতর্জায় পারদর্শী শ্রী দয়াল অধিকারী মহাশয়। ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। ওনার সঙ্গেও গতকাল আসর ছিল, আজও আসর করার সুযোগ পেয়েছি, তাই নিজেকে ধন্য মনে করছি। তো যেহেতু একটা এত গুণী মানুষ পেলাম, তাহলে আজকে কিছু কৃষ্ণলীলা সম্বন্ধেই জানার বাসনা থাকবে, তাই না? আমার এবছরের মতো আজকেই বিদায় আসর। গতকাল ছিলাম, আজ আছি, আজকে আমার শেষ আসর এখানে। তাই আজকে একটু বৃন্দাবন লীলা নিয়েই আমরা একটু আলোচনা রাখব। খুব সুন্দর উনি তত্ত্বকথা শাস্ত্রকথা আপনাদের শোনাবেন, আমি শুধু উনার সঙ্গে একটু উপলক্ষ মাত্র। মানে একা একা তো ঝগড়া করা যায় না, তাই না? ঝগড়া করতে গেলে দুইটা পক্ষের দরকার হয়, একটা পক্ষ একটা বিপক্ষ। তো আমি একটু শুধু খোঁচা দিয়ে যাব, আর দেখবেন ওনার রাগ কেমন উঠবে, বুঝলেন? ওই খোঁচা দেওয়ার জন্য আমি ওই, যদি আপনারা মৌমাছির চাকের মধ্যে খোঁচা দেন তাহলে মৌমাছির কেমন অবস্থাটা হয় দেখেছেন তো, তাই না? তো তাই একটু খোঁচা দেওয়ার জন্য আমি, আর যদি খোঁচা না দেওয়া যায় তাহলে কিন্তু মধু পড়বে না, তাই না বাবা? তো দেখেন, এই যে কৃষ্ণ কথা, এই স্বল্প সময়ে কৃষ্ণ কথা আলোচনা করে যে আমরা আপনাদের মন ভরতে পারবো সেটা কিন্তু নয়। মা সরস্বতী যদি আজীবন কাল কৃষ্ণ কথা লিখে থাকেন, তবু তিনি সমর্পণ করতে পারেননি। আর আমাদের মতো কীর্তনিয়ারা, শিল্পীরা মঞ্চে 2-3 ঘন্টা কৃষ্ণ কথা আলোচনা করা, এটা মূর্খের পরিচয় ছাড়া কিছু নয়, তাই না বাবা? তো তাই যতটুকু সময় সম্ভব হয় অবশ্যই আমরা একটু কৃষ্ণ কথা আলোচনা শুনব। তো গ্রন্থ কিন্তু বাবা বারবার লেখা হয় না, একবারই লিখেছিলেন, তাই না? মহাজনরা একবারই গ্রন্থ লিখে গেছেন, কিন্তু জানা কথাগুলোই সন্তানের মুখে শুনতে ভালো লাগে। যেমন দেখবেন মা কি করেন, যেই ছোট্ট আদরের শিশুটি একটু একটু কথা বলতে শেখে, সেই শিশুকে ডেকে আদর করে জিজ্ঞাসা করে, বাবা বলো তো তোমার মামার বাড়িতে কয়টি ঘর আছে?
ও মা, মা কি জানে না বাপের বাড়িতে কয়টি ঘর আছে, মার কি জানা নেই? জানেন, জেনেও সেই শিশুর মুখে শুনতে ভালো লাগে, তাই বারবার জিজ্ঞাসা করেন, ও বাবা বলো তো তোমার মামার বাড়িতে কয়টি ঘর আছে? সেই শিশুটি হয়তো বলল, দুইটি ঘর আছে। যখনই বলল দুইটি ঘর আছে, মা কি করেন, সেই সন্তানকে সঙ্গে সঙ্গে আদর করে বুকে জড়িয়ে ধরে নেন। কতই না আদর করেন, কতই চুমু খান, তার সেই সুন্দর বদনে, এই আদো আদো করে কথা বলতে শেখা সেই মুখে কথাটা শুনতে তার ভীষণ ভালো লাগে। তাই জানা কথা শিশুর মুখে শুনতে যেমন মায়ের ভালো লাগে, ঠিক তেমনই সাধুগুরু বৈষ্ণবজন, আপনারা গ্রন্থ পড়তে পড়তে আপনাদের কিছু অজানা বলতে কিছু নেই, সবই আপনারা জেনে গেছেন, বুঝে গেছেন। শিল্পীদের মুখে গান কথা সবই আপনারা শুনেছেন, তবুও জানা কথাগুলো বারবার আমাদের মতো কীর্তনিয়াদের, আমাদের মতো শিল্পীদের মুখে শুনতে আপনাদের ভালো লাগে, তাই বারবার ডেকে নিয়ে আসেন, তাই না? ঠিক তেমনই, তাই জানা কথাগুলো শুনতে ভালো লাগে, এক একজনের মুখে এক এক রকম শোনায়, তাই না বাবা? তো আজকে আমাদের যে শ্রী দয়াল অধিকারী মহাশয় রয়েছেন মাননীয়, তিনি খুব সুন্দর করে কৃষ্ণ কথা আলোচনা করে যাবেন। আজকে বিষয়বস্তু ঠাকুমা আর নাতি, বিপক্ষে সরকার মশাই হচ্ছেন আসরের সম্বন্ধে আমার নাতি আর আমি হচ্ছি উনার ঠাকুমা, কেমন? তার মানে একদিকে হচ্ছে যোগমায়া যোগেশ্বরী, আরেকদিকে হচ্ছে অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। এই যোগমায়া বড়াই বুড়ি আর শ্রীকৃষ্ণের সম্বন্ধ হচ্ছে নাতি আর ঠাকুমা, তাই সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের বিষয়বস্তু। আমি যোগমায়া যোগেশ্বরীর ভূমিকায় থেকে, মানে ঠাকুমার ভূমিকায় থেকে, নাতিকে শ্রীকৃষ্ণ অনাদিয়াদি ভগবান মাননীয় দয়াল অধিকারী মহাশয়কে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে কিছু জিজ্ঞাসা রাখবো, যা করে যাব জিজ্ঞাসা সুন্দরভাবে উনি করে যাবেন, তার খোলাসা জবাবের কিছু অভাব রাখবেন না, আশা রাখছি। তাই এবার সেখানে দাঁড়িয়েই আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, কি করে পালাটা শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রাখছি একটু মনোযোগ সহকারে সকলের শোনা চাই। ও গো যোগ মায়া যোগেশ্বরী গো, আমি সভাতে জানাই বিপক্ষেতে আছেন যে জন আমার নাতিও গো তাই গো, যোগ মায়া যোগেশ্বরী গো। যোগমায়া যোগেশ্বরী গো, আমি সভাতে জানাই আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ কানাই, সম্বন্ধে আমার নাতি হলো তাই। প্রথমবারই নাতির কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই, সুক্ষ্ম সুক্ষ্ম জবাব যেন সভার মাঝে পাই। প্রথমবারে নাতির কাছে আমি কিছু জানতে চাই, আমার জানার বাসনা। নাতি হচ্ছে অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ কিনা? হে কৃষ্ণ, তোমার কাছে
আমি এখানেই করব কিছু প্রশ্ন। আমি জানি রাধারানী তোমার প্রাণের থেকেও প্রিয়, তাকে ছাড়া তুমি কিছু বোঝো না, তাকে ছাড়া কিছু জানো না, তাকে তুমি এতই ভালোবাসো যে বিন্দুমাত্র সময় তুমি তাকে ছাড়া বাঁচতে পারো না। তাই যদি হয়, সে তোমার প্রাণের থেকেও যদি প্রিয় হয়, আমাদের যে জিনিসটা খুবই মূল্যবান সেটাকে আমরা কি করি, খুব সাবধানে যত্ন করে কাছে রাখি, তাই না মা? হ্যাঁ, তো রাধারানী মনে করতে পারেন শ্রীকৃষ্ণের প্রাণ ভ্রমরা, তাকে ছাড়া কৃষ্ণ কিছু বোঝে না, আমার নাতি তাকে ছাড়া পথ দেখে না। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, প্রাণের কানাই সেই রাধারানীকে তুমি কেন আয়ানের ঘরে রেখে দিলে? তাই সেই রাধারানীকে তুমি আয়ানের ঘরে দিয়ে দিয়েছ, আয়ানের ঘরণি করে, কেন? যাকে তুমি এত ভালোবাসো, যাকে দেখার জন্য তুমি পাগল হয়ে যাও, কি করে রাধার সঙ্গে একটু দেখা করা যায়? যখনই তার কথা মনে পড়ে, যমুনার পুরে গিয়ে তুমি কদমের ডালে বসে বাঁশিতে রাধা রাধা বলে ডাকো, আর সেই রাধাকে তুমি আয়ানের ঘরে রাখো, ব্যাপারটা কি? হ্যাঁ, এই আয়ানের ঘরণি করে তুমি তাকে কেন রেখেছ? আয়ান আগের জন্মে কে ছিল, কি পুণ্য করেছিল যে রাধাকে দ্বাপর যুগে সে স্ত্রী রূপে পাইল? রাধার কি অপরাধ ছিল যে তোমাকে হারিয়ে, তোমাকে ছেড়ে সে আয়ানের ঘরে আছে, সে আয়ানের ঘরণি হিসেবে সে জীবন কাটাচ্ছে? তোমার কাছে আমার জানার বাসনা আছে। আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই, সুন্দর করে জবাব দিবে এই সভার মাঝে তাই, বাঁশির তত্ত্ব বলতে গেলে, মানে জিজ্ঞাসা করতে গেলেই মনে হয় এক দেড়শো প্রশ্ন বেরোবে। হ্যাঁ, তো এত তো বলা যাবে না, একটু সংক্ষিপ্ত আকারে দুই একটা জিজ্ঞাসা করে যাই। কৃষ্ণের হাতে যে বাঁশিটা আমরা দেখতে পাই, একটু লক্ষ্য করে দেখা চাই, ওই বাঁশির মাথার মধ্যে একটি মাছের মাথা দেখতে পাই, কি তাই তো? ও বাবা, দেখা যায় তো, একটা মাছের মাথা দেখা যায়। আবার বাঁশি কয় রকমের? বাঁশি, বেনু, মুরলি, তিন রকমের বাঁশি, বাঁশি, বেনু, মুরলি। হে কৃষ্ণ, এই বাঁশি, বেনু, মুরলি,
কখন কোনটা বাজাও? এই বাঁশি তুমি কোথায় পেলে? এই বাঁশি তুমি কার কাছে শিখেছিলে? তোমার এই বাঁশিতে এত জাদু আছে, এত মধু আছে, যেই বাঁশির সুর শুনলে কেউ ঘরে থাকতে পারে না। তোমার জন্য পাগল হয়ে তোমার পিছনে ছুটে যায় কিনা? এই যে আমাদের সঙ্গে বাঁশি বাজাচ্ছেন মাননীয় দাদা, তো বাঁশি আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগছে। কিন্তু আমরা এই দুদিন থেকে এখানে প্রোগ্রাম করছি, এখনো কিন্তু নজরে পড়ে নাই যে উনার জন্য কেউ পাগল হয়ে উনার পিছনে ঘুরে বেড়াচ্ছে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, গরু ছাগল কিছুই কিন্তু পিছনে ঘুরে বেড়ায় নাই। কিন্তু জানে, কৃষ্ণের বাঁশির সুর যে শুনে সেই পাগল হয়ে কৃষ্ণের পেছনে ছুটে চলে যায় তার সাথে সাথে এই বাঁশির সুরে। এমন মধু আছে, এমন জাদু আছে। এই বাঁশি তুমি কোথায় শিখেছিলে? ও গো নাতি, তাই এই বাঁশির তত্ত্ব আমি একটু জানিবার চাই। এই কৃষ্ণের বাঁশি দেহের মধ্যে আমাদের কোথায় আছে তাই সুন্দর করে সমাধান কৃষ্ণ তুমি দিয়ে যাবে তাই। বাঁশির মধ্যে কয়টা ছিদ্র? এই যে দেখেন, বাঁশির মধ্যে কয়টা ছিদ্র? একটা দিয়ে পু দিচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা, ছয়টা দিয়ে আঙুলে বাজাচ্ছে। আবার দেখেন এই যে এই পাশে ফাঁকা, মানে যেদিকে ফুটা দিয়ে বের হবে সেদিকটা ফাঁকা, কিন্তু যেদিকে ফুটা দিচ্ছে এই পাশে যে আবার বাঁশিটা, এটা কিন্তু বন্ধ। যদি এই পাশটা বন্ধ না থাকে তাহলে কিন্তু বাঁশি আর বাজবে না। তাই তাই, তাহলে কৃষ্ণ তোমার বাঁশির কয়টা ছিদ্র ছিল? কয়টা ছিদ্র ছিল? আর এই দেহের সাথে এই ছিদ্রের বাঁশির সাথে কোথায় মিল রয়েছে একটু আমি তোমার কাছে জানতে চাই। এই কৃষ্ণের বাঁশির সাথে দেহে বাঁশির মিল কোথায় রয়েছে বলবে তুমি তাই। কখন তুমি কোন বাঁশি বাজিয়েছিলে তাই? কে কে পাগল হয়েছিল এই সভায় জানতে চাই। এই পর্যন্তই তোমার কাছে নাতি রইল জিজ্ঞাসন, সুন্দর করে জবাব দিবে শুনবেন মন মতন। এই পর্যন্তই প্রশ্ন রইল, আমার জিজ্ঞাসা রইল, তাই অনেকগুলোই হয়ে গেছে। যতটুকু সময় হয় উনি আশা রাখছি খুব সুন্দর করে সমাধান দিয়ে যাবেন। শ্রীগুরুর চরণে স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলের চরণে আমি প্রণিপাত করি। আমি অতি মুরুমতি নাই আমার ভজন স্তুতি তৃতীয়টা করিবেন মার্জন। কোলের ছেলে পাগল হলে বাবা মা তারে দেয় না ফেলে, সোহাগে আদরে যত্নে মানুষ করে মনের মতন। আমি আপনাদের পাগলা ছেলে, পাগল বলে কেউ দেবেন না ফেলে, শ্রীচরণে একটু জায়গা দেবেন এই আমার মনে আকিঞ্চন। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমার নয়ন জলেগুলি তিলক করি
করি আমার মনেরই মতন পিতা মাতার চরণতলে, যারা রজবীজ একত্র করে এই দেহটা করেছিল গঠন, তাদের চরণ লইলাম শরণ। দীক্ষার শিক্ষাগুরু বাঞ্চাসিদ্ধ কল্পতরু, যারা আমার ভজন সাধনের গুরু, যারা এই কৃষ্ণ রাধা কি বস্তু করেছেন আমার কাছে আলাপন। কবিগুরু অসীম সরকার, তার পরিচয় দেওয়া দরকার, তিনি একজন বড় ভাবের মহাজন। সকলের পরিচয় দিয়া এবার ভূমিকাতে দাঁড়াইয়া, যা করেছে জিজ্ঞাসা করতে হবে খুলাসা, এখন দাঁড়াই ভূমিকায়। এখন কি যে হে ভগবান কৃষ্ণ, তোমার প্রিয় বস্তু রাধা, রাধা ছাড়া তুমি একটি মুহূর্ত থাকতে পারো না, রাধাকে বড় ভালোবাসো, রাধা তোমার প্রেমের গুরু, তাহলে বলো দেখি তাই সেই রাধাকে কেন আয়নের ঘরে দিলে, কি পুণ্য ফলে আয়ন রাধাকে পেল, কেন রাধা আয়নের ঘরের ধরণী হলো, আমি তোমার কাছে জানতে চাই, তাই না বাবা? দেখো এটার দুইটা উত্তর আছে আমার কাছে। প্রথমটা বলি রামায়ণ থেকে, যখন রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে গেলেন অশোক কারণে ডাকলেন, মা সীতা পতিব্রতা সতী, নিত্য স্বামীর পূজা না করে, স্বামীর চরণে ভক্তি না দিয়ে অন্ন জল করতেন না গ্রহ, কিন্তু হরণ করে নিয়ে গেলেন লঙ্কা রাবণ, সেখানে তো রাম নাই, তাই না বাবা? অশোক কারণে রেখেছে সীতারে, তাই একদিন নয় দুদিন নয় তিন দিন অতিবাহিত হয় সীতা অন্ন জল করে না গ্রহ। যেই চেরি যেই দাসীগুলো পাহারায় ছিল তারা চিন্তা করে সীতা না খেয়ে অন্ন জল ত্যাগ করে তো প্রাণ হারাবে। রাবণের কাছে খবর দেওয়া হলো, রাবণ এসে বলে সীতা বলো অন্ন জল গ্রহণ করো না কি কারণ, ধরো তোমার স্বামী রাম কোনোদিন এলো তোমাকে উদ্ধার করার পরে, তুমি অন্ন জল ত্যাগ করে প্রাণ পাখি যদি যায় তোমার ছেড়ে, তুমি রামকে ভালোবাসো রামও তোমাকে ভালোবাসে, তাহলে সে তো ব্যথা পাবে, তার জন্য তো অপেক্ষা করতে হবে, যদি আমি জানি রাম আমার সঙ্গে যুদ্ধে পারবে না, তবু যেহেতু তুমি প্রতিব্রতা ভালোবাসো স্বইচ্ছায় যতদিন তুমি আমাকে গ্রহণ না করবে আমি ততদিন তোমাকে স্পর্শ করব না, বেশ বলো তোমার কি আক্ষেপ। লেহে দশারণ তুমি জানো না, যারা প্রতিব্রতা সতী ভজে তারা নিজ পতি, নিজ পতির চরণ তারা করে সদা সর্বক্ষণ অনুসরণ, তাই তুমি হরণ করেছ রাবণ আমারে, এনেছ লঙ্কাপুরে, রেখেছ অশোক কাননের ভিতরে, আমার প্রতি নাই আমার কাছে এখন, তাহলে প্রতিদিন পতির চরণে ফুল জল দিয়ে পূজা দেওয়ার পরে আমি অন্ন জল খাই, আমি স্বামী ছাড়া তো খেতে পারবো না, তাহলে উপায় বলে উপায় একটা আছে, রাবণ তুমি আমার কথা নাও, ওই সাগর পার থেকে কিছু মৃত্তিকা আয়ন করে আমাকে এনে দাও, মানে কিছু মাটি এনে দাও। রাবণ আদেশ করল, সাগর পার থেকে কিছু মাটি এনে দেওয়া হল। এই নাতিনদের অত্যাচার ভালো না, ওই দুইটারে বিয়ে দেন, এই নাতিনগুলা বিরক্ত করিস না, দাদুরে বিরক্ত করিস না, বিরক্ত করলে অসুবিধা আছে, হ্যাঁ এই যে দেখ এদিকে আমার দিকে তাকা, এই যে বর এখানে খাড়াই আছে, সিঁদুর লাগামু নিয়ে চলে যাবো, কিন্তু একদম গণ্ডগোল করা যাবে না কি, তাই না? নাতিন তো বেশি গণ্ডগোল করলে অসুবিধা আছে, তাই না? সিঁদুর দিমন নিয়ে চলে যাবো, তোদের করি মানা, একদম গণ্ডগোল করিস না, দাদু দেখ হাসতেছে, দাদু কিন্তু রাজি আছে দিয়ে দিব, একদম গণ্ডগোল করিস না, চুপ করে বস, হ্যাঁ গান শোন দাদা, গণ্ডগোল করে না। এবার রাবণের আদেশ অনুসারে মাটি এনে দেওয়া হলো সীতারে, সীতা ওই মৃত্তিকা দিয়ে মাটি দিয়ে সুন্দর একটি রামের মূর্তি গড়ে, রামের মূর্তি গড়ার পরে বলি আপনাদের তারে তার প্রাণ প্রতিষ্ঠা হলো, চক্ষুদান করা হলো, এখন সীতা পূজা দিয়ে
অন্ন জল খায়। কিন্তু একটা কথা বলি আপনাদের ঠাই, একটা মূরতি যখন গড়া হয়, পুরুষ মূরতি হলে তার শিষ্ণদেশ, নারী মূরতি হলে মাতৃদ্বার, এটা কোনো মালি বা কোনো কারিগর গড়ে না, গড়ে বাবা তৈরি করে না। যাই হোক, শেষে সীতা উদ্ধার হলো, যুদ্ধে রাবণ পরাজিত হলো, সীতা উদ্ধার করে যখন রাম নিয়ে যাচ্ছে, ওই মাটির মূরতি পিছন থেকে ডাক দিয়ে কয়, সীতা এতদিন তুমি আমাকে পতিরূপে পূজা করলে, পতিরূপে পূজা করে অন্ন জল আমার চরণে দিয়ে তুমি সেবা করতে, আজ তুমি তোমার আসল পতিকে পেয়ে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ, আমার গতি কি হবে? আমি তো তোমার ঘরণীর রূপে আমি তোমার সেবা যত্ন পেয়েছি। রাম বলল, তথাস্তু, আগামী তাপর যুগে তোমার আশা পূর্ণ হবে, যেহেতু তোমার ঘরণী রূপে সেবা যত্ন করেছে, তো তুমি এই ভাত তরকারি এটা পাবা, অসুবিধা নাই, এটা তোমার দেওয়া হবে। তাই সেই মাটির মূরতি নাম আয়ন ঘোষ, বললে নাই দোষ, কেন তিনি নপুংসক হলো, ওই যে শিষ্ণদের সীতা নাহি গড়ে ছিল। গেল একটা উত্তর, আর যাহা আমরা ভাগবতের মধ্যে পাই, সুতাপা নামে এক মুনি, এক ব্রাহ্মণ নারায়ণের আরাধনা করতেন, তিনি আরাধনা করতে করতে শ্রীহরি যখন দর্শন দিলেন, শ্রীহরি বলে, বলবৎস কি চাও? বলে, তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে চাই। বলে, এটা সম্ভব না, দেওয়া যাবে না, নিজের বউরে দেওয়া যায় বাবা, এটা হবে না, তুমি অন্য বর চাও। বলে, না ওটা ছাড়া অন্য বর চাই না, দেও 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 বর, না দেও না দেও, দেখি তুমি কতক্ষণ না দিয়ে পারো। চলে যায়, আবার সাধনা করে, নারায়ণ এসে দেখা দেয়, কিছুতেই যখন রাজি হয় না, হেটমুন্ড উর্ধ্ব পদে সাধনা শুরু করলেন। মা লক্ষ্মী বলছে, হে নারায়ণ, হে প্রভু, ভক্ত তার মাকে ঘরণী রূপে চাইছে, তাই না? তার ঘরকে রক্ষা করার জন্য চাই, সে তো পত্নী রূপে চায় নাই, তার স্ত্রী রূপেও আমাকে চাই নাই, তাহলে তুমি দেবে না কেন? বেশ, তোমার যদি তাই ইচ্ছা হয় লক্ষ্মী, তাহলে তাই হোক। তাই তার আশা পূর্ণ করেছিল, তাহলে ঘরণী রূপে চেয়েছিল বলে তাকে ঘর রক্ষা করার জন্য দেওয়া হয়েছিল, কারণ ভক্তের কাছে ভগবান চিরকালেই বাধা। ভক্ত ভক্তির জোরে ভগবানকে অনেক কিছু করতে পারে বাবা, পারে না? আপনারা সাক্ষী গোপালের গল্প শোনেন নাই মা? হ্যাঁ, সাক্ষী দিতে হয়েছিল, হ্যাঁ তাই না? এক ব্রাহ্মণ একজনকে নিয়ে ওই বৃন্দাবনে ঘুরতে গেছে, পুরীতে ঘুরতে গেছে, ঘুরিয়ে টুরে এখন তার খুব অসুখ হয়েছে, ঘুরতে যেতে যেতে রাস্তায় অসুখ হইলে পরে এখন ওই চাকরটারে খুব সেবা যত্ন করে ভালো করছে। ওই বাবা, তোমার সেবা যত্নে আমি খুব ভালো হয়েছি, জমিদার মানুষ, বলো কি চাও, যা চাবা তাই দেব, আমি সত্যি করে বলছি, আমার গুরুর নামে সত্যি করে বলছি, যা চাবা তাই দেব। বলে, দেবা ঠিক আছে, তুমি বলো কি দেবা। বলে, তোমার মতো সৎ ছেলে যে এত সেবা পরায়ণ হতে পারে, আমি আমার কন্যাকে দেশে গিয়ে তোমার সঙ্গে বিবাহ দেব, কথা তো দিয়ে ফেলাইছে। তাহলে সাক্ষীকে, একজন তো সাক্ষী থাকা দরকার, তাই না বাবা? এই যে কথা হচ্ছে, পরে যদি আপনি না দেন, তা সাক্ষী আর কেউ নাই, যে গোপাল ঠাকুর ছিল, গোপাল ঠাকুরের সাক্ষী রাখছে, কেমন? গোপালের সাক্ষী রাখছে যে গোপাল তুমি সাক্ষী। এবার চলে আইছে, আসার পরে আর মেয়ে দেয় না, কয় দূর, ওইটা সাকর বাকর মানুষ, ওর কাছে আমরা জমিদার মানুষের সম্বন্ধ করা যায় নাকি? কইছি বৃন্দাবনে, কইছি কি বাবা, মানুষের কাছে, এই তোর কি প্রমাণ আছে রে, আমি এরকম কথা কইছি, ভাই আসে না গোপাল, তা গোপাল রায়নে সাক্ষী দিতে পারবি? হ্যাঁ পারবো।
সেই সাক্ষী গোপালকে আনতে গিয়ে গোপাল সাক্ষী দিয়েছিল, ভক্ত পারে না এমন কিছু হয় না, ভক্ত অনেক কিছু করতে পারে মা, ভক্তির জোরে, ভক্তির জোরে অনেক কিছু করতে পারে। এই জন্য তো ভগবান বারবার বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোর নাম রেখেছে পাঞ্চা কল্প তরু, ভক্ত দিলে খাই না দিলে উপবাসে যাই, ভক্তের তরি অচল হলে আমি নিজ হাতে বৈঠা ভাই। যদি কেউ ভক্ত হতে পারে, কারণ যদি ভক্তি অন্তরে থাকে, খালি মালা নিলাম, ঝোলা নিলাম, বড় বড় তিলক কাটলাম, বড় বড় চুল রাখলাম, আর বাতলিং দিয়ে বেড়ালাম, এইটা খাবো না, ওটা খাবো না, এটা শোবো না, ওইটা ধরবি না, তা করলে হবে না, তারে ভক্ত কয় না। ভক্তের জায়গাটা টোটালটাই আলাদা, ভক্তের কোনো বিচার থাকে না। ভক্ত বহু রকম হয় তো মা, জ্ঞানী ভক্ত, প্রেমী ভক্ত, তত্ত্বন্বেষী ভক্ত, কি বাবা জিজ্ঞাসু ভক্ত, ভক্ত চার প্রকার, সব ভক্ত একরকম নয়। এই জন্য কে কেমন, কৃষ্ণ কেমন, যার মন যেমন। তাহলে তোমার প্রথম জিজ্ঞাসা হলো খুলাসা। এবার দ্বিতীয় জিজ্ঞাসার কাছে যাই, আমার কাছে তিনটা বাঁশি দেখে, বাঁশির নাকি নয়টা মানে ফুটা একটা দেখাইলো বাঁশি, ওই যে আমার বাঁশিয়ালের বাঁশি হাত ধরিয়ে দেখাইছে, দেখো ওই যে একটা ফু দেয় ছয়টা টেপাটিপি করে, এদিকে আবার ফাঁকা, এদিকে বন্ধ, তাই দেখাইছে না বাবা। তাহলে দেহের মধ্যে বাঁশিটা কোথায়? দেহের মধ্যেও তিনটা বাঁশি আছে, নাই এমন নয়। হ্যাঁ, দেহের মধ্যেও বাঁশি আছে খুলে বলি তোমার কাছে, একটা নাম বাঁশি, একটা নাম বেনু, একটা নাম মুরবি। কেন? মুরা নামে এক দৈত্যকে বধ করে, মুরা যখন যুদ্ধে পরাজিত হচ্ছে, গোবিন্দর কাছে প্রার্থনা করেছিল, হে গোবিন্দ, হে ঈশ্বর, আমি যেন সবসময় তোমার হাতে থাকি, সেটার নাম হলো মুরবি। ওটা 18টা ফুটা, দেখছেন, ওইটা 18টা ফুটা মানে 18 মোকাম দেহ। আর যে বাঁশি, দেবগুরু বৃহস্পতির যজ্ঞ থেকে যে বাঁশের উৎপত্তি হয়েছিল, সেই বাঁশ থেকে যে বাঁশুরি তৈরি করা হলো, ব্রহ্মা স্বয়ং সেই বাঁশিটি তৈরি করে কৃষ্ণকে দিয়েছিল। কেন এত মধু? সরস্বতী মনে মনে ভাবে তাই, আমি যেন প্রভুর অধরামৃত সবসময় পাই, তাই সরস্বতী ওই স্বয়ং নিজে বাঁশির ভিতরে ঢুকে বলে এত মধু। বুঝা গেল? তাহলে এই বাঁশিটা হচ্ছে 9টা ফুটা, ওই যে 6টা টিপাটিপি করে একটা ফু দেয়, এই পাশে একটা বন্ধ, এই পাশে খোলা, তোমার মানব দেহ 9টা ফুটা, কি বাবা, তাই না? একটা বন্ধই আছে, অনেকেও ফু দেয় না, ফু দেওয়া যায় না। আর বেনু হচ্ছে 1টি ফুট, এক ছিদ্রে বেনু। এই বেনুটা কোথায় সৃষ্টি হলো? যখন দৈত্য দানবে সমুদ্র মন্থন হয়েছিল, মন্থনে যখন অমৃত উঠল, দেবতারা অসুরদের দেবে না, নারায়ণ কি করলো, মোহিনী রূপ ধারণ করেছিল, একটা মেয়ে এসেছিল না বাবা, অপূর্ব সুন্দরী, সেই সময় তার পুরুষ অঙ্গটা অমৃত রোহাণ্ডে লিখেছিল, তাই হচ্ছে বেনু, বেনুর 1টা ফুটো। এর চাইতে বেশি ভাঙ্গে কওয়া যাবে না। হ্যাঁ, তাহলে বেনু কখন বাঁচত? যখন হতো মহারাজ তোমার কাছে করি প্রকাশ, একমাত্র মহারাজের সময় বেনু বাঁশি বাজায়। হ্যাঁ, আর যখন হতো রাস তখন মুরারি বাজাত। আর এই যে নবম ছিদ্রের বাঁশি, এটা কখন বাজাত? প্রথম রন্ধ্রের সুরে গোপী মনোহরে, দ্বিতীয় রন্ধ্রের সুরে গোপী ঘর সারে, তৃতীয় রন্ধ্রের সুরে ভোলে যশোমতী মায়, চতুর্থ রন্ধ্রের সুরে রাখালগণ সকলে গোষ্ঠে যায়, পঞ্চম রন্ধ্রের সুরে গোমাতা পশু পাখি সবে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর সপ্তম সুরের বাঁশি বাজিয়ে রাধারানী গোপীরা যায় যমুনা ধারে, মিদাইবর হরিবল হরিবল।
এই যে বাসি, এই বাসি এখন মাছের মাথা, তাই না বাবা? হয়েছেন একটা মাছের মাথা কেন? হাই সর্বনাশ, বাসির মাছের মাথা কেন? আচ্ছা ওই যে কৃষ্ণের বাসিতে যে লাগানো আছে ওইটা কি মাছ? ওইটা মকরের মাথা, তাই না বাবা? মকর মানে কি বাবা? মকর মাছ না, মকর মানে কুমির। তার মানে আমার দিদা কুমিরের তরকারি খায়, ওই জন্য কইছে ওইটা মাছ, তাই না? দেখেন উনি আমার ঠাকুমা, উনি কইছে, আমি তো কই নাই নাকি? কইছে তোমাকে? কইছে না বাবা? আমি হলাম নাতি, নাতি হলো মাথার সাথী। বুড়ি যদি মরে সাথীটা আমারই দেওয়া লাগবে নাকি বাবা? তাহলে উনি আমার কেমন ঠাকুমা, আমি কেমন নাতি, একটু পরিচয়টা দেই কেমন? উনার ছেলে আমার হচ্ছে গুরুদেব সন্দীপনমণি, মা হচ্ছেন এই যোগমায়া, কেমন? ওনার স্বামী হচ্ছে ব্রহ্মণ্যদেব, এই জন্য আমরা বলি না ও অঙ্গ ব্রহ্মণ্য হি তায় জগদ্ধি তায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম, মানে গুরুকে সুদ্ধা নেওয়া হলো। যে কোনো মন্ত্রের পূর্বে গুরু আছে, মা বিয়ে দেন, সাধ্য পড়ান, পূজা পাঠ করেন, কালী পূজা করেন, আগে কিন্তু গুরু পূজা হয়, আগে একটা গুরুর আসন দেয়। যারা এই পূজা পার্বণ করে তারা জানে, এই জন্য বলছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীবে নরকে মজে। গুরুকে বাদ দিয়ে কোনো কাজ সিদ্ধ নহে। তাহলে আমার শিক্ষা গুরু হচ্ছে সন্দীপনমণি, তাই না বাবা? যেখানে 64 দিন থেকে 64 কলা বিদ্যা আমি অর্জন করেছিলাম, তাহলে আমার গুরুদেবের যদি মা, তাহলে আমার ঠাকুমা, তাই তো? গুরুদেবের বাবা কই? তার মা আমার ঠাকুমা না। আর ঠাকুমার যদি ঘাড়ে ঠ্যাং তুলে দেওয়া যায় তাও কিন্তু কেস হবে না, হবে? হয় যুবক নাতি যদি ঠাকুমার গলা জড়াইয়ে ধরেও ঘুমায় তবু কিন্তু কেশ কাবারি হয় না, কি হবে? কোনো কেশ নাই। দেখেন আজকে ঠাকুমার আমি করিটা কি? একটু পরে সেই দিকে যাই, বুড়ির ছোটা পড়তে আমি পারি, বুড়ি তো খালি বুড়ি, এই জন্য কয় ঘর ভাঙ্গে বুড়ি আর পেট ভাঙ্গে মুড়ি। হ্যাঁ আমরা প্রেম করি যাই মন তাই করি, বুড়ি তোর চিঠিপত্র দেওয়া দেওয়ির দরকার কি? তুই প্রেমের বুঝিসটা কি বুড়ি মানুষ কি বাবা? তোমার এত রস আসে করতে গিয়া, কি কৃষ্ণ রাধা রাস করবে না কি করবে? করবে, উনি এক লাঠি নিয়ে ওই রাসের মধ্যে কুজা হইয়ে ঘুরে বেড়াচ্ছে। এই বুড়ির এত রস কেন? আজকে বুড়ির রস কসকস করে দেওয়া লাগবে, কেমন? একটু পরে আমার ঠাকুমার কাছে যাই। হ্যাঁ ওই যে বুড়ি লাঠি নিয়ে থাকে ওই বুড়ি, এই বুড়ি যোগমায়া, বুঝলেন? এখন কৃষ্ণের বাসির মাথা, মাথায় মাছের মাথা কেন? বেশ ভালো কথা, খুব ভালো জিজ্ঞাসা একটা। ও বাবা, একাদশীর দিনে কৃষ্ণের পিতা নন্দ রাজা কি কর্ম করিল? বাঘে করে শিকার, সাপে করে আহার, ব্রাহ্মণে করে ভোজন, সাধু গুরু বৈষ্ণবগণ করে সেবা, আর পূজা পায় দেখো যত দেবী আর দেবা। হরিবাল হরিবাল হরিবাল। একাদশীর দিনে জানাই নন্দ রাজা কি কর্ম করিল, অজান্তে দেখো নন্দ রাজা অন্ন খেয়েছিল। বলে কৃষ্ণ ধনার্দন, ওহে পিতা
কি কর্ম করিলে? একাদশীর অন্ন খেয়ে পাবে কেন ঘরে তুমি নিলে? তুমি জানো না একাদশীর দিনে অন্ন খেতে হয় না? একাদশীর দিনে পাপ পুরুষ পাঁচটা জিনিসের উপরে বিরাজ করে, অন্ন, জপ, গম, ভুট্টা, সরিষা। অনেকে আবার আটাদশী করে। আটাদশী করে না? সারাদিন থাইকিয়া সন্ধ্যার সময় সাইডে 1 কেজি দুধ, বড় বড় সবরি কলা, রুটি বানাইয়ে চটকাইয়ে খেয়ে নিলাম সাইটিয়া। ওরম না 1 বছর থাকা যায়? থাকা যাবে না বাবা, রুটি খাইলে ওরকম পেট ভরাইয়ে। ওই যে পাঞ্জাবের মানুষ ভাতই খায় না, 12 মাস খালি রুটিই খায়। তোরা কি আমাদের চাইতে স্বাস্থ্যবান কম নাকি? তাহলে ওইটা হচ্ছে আটাদশী না, অন্ন। মানে ধানের যা কিছু হবে, গমের যা কিছু হবে, ভুট্টার যাহা কিছু হবে, যবের যাহা কিছু হবে এবং সরিষা মানে সরিষার তেল, এই 5টা জিনিস বাদ দিয়ে বাকি আপনি নিতে পারেন। তবু একবার নিতে পারবো বলি যে খালি ঘন ঘন খাইয়ে যাবো তা কিন্তু হবে না। দিনে একবার নিতে হবে, হ্যাঁ, স্বল্প আহারই হতে হবে। একাদশী করে কেন? একাদশী মানে এক আদর্শী, এক আদর্শী একাদশী। উপবাস মানে কি? উপ মানে কাছে, বাস মানে থাকা। যেদিন দেখবেন উপবাস থাকবেন মনটা একটু ভক্তিভাব ঈশ্বরের প্রতি টান থাকে, তাই না? নাহলে তো থাকা যাবে না বাবা। উপ মানে কাছে, বাস মানে থাকা, ঈশ্বরের কাছে থাকার নাম হচ্ছে উপবাস। তো নন্দরাজা অজান্তে আজকে একাদশী, তিনি জানেন না, অজ্ঞানে অজান্তে অন্ন গ্রহণ করলেন। ভগবান কৃষ্ণ বলেন নন্দের ঠায়, পিতা তুমি একাদশী দিনে যে অন্ন গ্রহণ করলে, এই অন্নের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে, তোমার কি জানা নাই? বলে পুত্র আজকে যে একাদশী আমার তো নাই জানা। ঠিক আছে, যখন খেয়ে ফেলেছি তাহলে আমার একটা বুদ্ধি আছে। বলে কি? আমি বমন করিয়া গঙ্গা জল খাবো, আর ওই গঙ্গায় গিয়ে স্নান করে আমি পবিত্র হইয়া যাব। এই পুত্র, আমি গঙ্গা যাব, বমি করব, গঙ্গা জল খাব, গঙ্গা পতিত বাবনী সকলের পাপ নেয়, আমি সেখানে স্নান করে পবিত্র হব। কৃষ্ণ কয় দেখো চেষ্টা করে। এবার নন্দ রাজা যখন এই ভূমিতে বমি করতে যায়, জোর হাত করিয়া মা বসুমতী সন্মুখে দাঁড়ায়। ও নন্দ রাজা, তোমার করি বাবা মানা, তুমি আমার ভূমিতে বমি করো না। বলে কেন মা? বলে দেখো একাদশীর পাপ এত ভারী, এ পাপকে আমি বহন করতে পারি, তুমি বাবা অন্যত্র যাও, এ পাপ আমি সইতে পারি না। গেল গঙ্গার ঠাই, গঙ্গা জলে বমি করবেন, এমন সময় মকর মাহুলি গঙ্গা দর্শন দেন। রাজা তোমারই করি মানা, আমার জলে বমি করিও না, এই পাপ আমি সহ্য করতে পারব না। নন্দরাজা চিন্তা করে, হাই রে, আমার তো মহা পাপ হয়ে গেল, স্বয়ং গঙ্গা যদি গ্রহণ না করে, মা বসুমতী যদি গ্রহণ না করে, তাহলে এই পাপ দেহ নিয়ে আমি কোথায় যাব? এই পাপ কে গ্রহণ করবে? বিষাদ মনে ফিরে এলে নন্দ প্রতিজ্ঞা করলেন, আজ সূর্য অস্ত যাওয়ার আগে যদি আমার একাদশীর পাপ মুক্ত না হয়, তাহলে এই প্রাণ আমি জীবন্ত অবস্থায় নিজের চিতা নিজে সাজিয়ে সেই চিতাকুণ্ডে অগ্নি নিক্ষেপ করে আমি দেহত্যাগ করব। এই পাপ নিয়ে তো থাকা যায় না মা। বসুমতী যদি গ্রহণ না করে, গঙ্গা যদি গ্রহণ না করে, তাহলে যাব কোথায়? কৃষ্ণ বলে, পিতা দুঃখ করো না, আমি তোমার পুত্র, তোমার সঙ্গে আছে আমার শত্রু। প্রত্যেকটি পিতা মাতা পুত্র কন্যা কেন কামনা করে জানো? এই পুণ্যম নরক থেকে মুক্তি পাওয়ার পরে, তাই তো তারা পুত্র কন্যা সংসারে কামনা করে।
আমি যেহেতু পুত্র, আমি একটু চেষ্টা করে দেখি। বেলা চলে যায়, কি করবে না করবে, নন্দরাজা প্রতিজ্ঞা করেছে, চিতা সাজাচ্ছে। ভগবান কৃষ্ণ দু হাত তুলে ডেকে ডেকে বলছে, ও গো পৃথিবীবাসী, কীট পতঙ্গ পশু পাখি মানুষ জাতি যারাই আছো, তোমরা শোনো, আমার পিতা একাদশীর অন্ন খেয়ে পাপ করেছে, তোমরা যদি কেউ আমার পিতার পাপ করহ গ্রহণ, আমি কথা দিলাম সেই নন্দের নন্দন, যাহা চাবে তাহাই দিব, পুরাবো মনের আকিঞ্চন, আর মাত্র এক দণ্ড বাকি, মানে চব্বিশ মিনিট, চব্বিশ মিনিটে এক দণ্ড। বেলা লাল হয়ে গেছে ডুবু ডুবু প্রায়, কেউ আসে না কেউ আসে না। এমন সময় মকর উঠে এলো, মানে কুমির, সে এসে কয়, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি আপনার পিতার পাপ গ্রহণ করতে ইচ্ছুক, তবে আমি যা চাইব আপনি দেবেন তো? বলে হ্যাঁ দেব। বলে দেব বললে হবে না, আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। ভগবান বলল, সত্য সত্য সত্য, আমি নন্দ সুত প্রতিজ্ঞা করলাম, আমার পিতার মাতার নামে শপথ করে বলছি, হে মকর, যা চাইবে তাই দেব। তাই ঠিক আছে, মকর হা করে, নন্দরাজা বমি করে। তখন মকর কয়, হে দয়াময়, ওই বমন আমার এখনো মুখের ভিতরে, আমি ভিতরে নেই নাই। হে চক্রধারী, তুমি আমার কথা নাও, তোমার ওই সুদর্শন চক্র দিয়ে আমার শিরচ্ছেদ করে দাও, নিদাই গোর, হরিবাল হরিবাল হরিবাল। মকর, তোমার যদি শিরচ্ছেদ করি তাহলে তো তুমি যাবে মরি, তোমার প্রাণ বিয়োগ হবে, তাহলে তোমার লাভ। বলে প্রভু, আমার একটা আশা পূরণ করো, তুমি কথা দিয়েছ আমি যা চাইবো তুমি দেবে। প্রভু গো, তোমাকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করবো, আর কৃষ্ণের সুদর্শন চক্র দিয়ে মারা যাবে, এর মতো আনন্দ কিছু হতে পারে? শেষ ইচ্ছাটা কি? আমার এই শিরচ্ছেদ করার পরে আমার মুন্ডটি তোমার বাসিতে ঠাই দিও, তোমার হাতে থাকবে, তুমি যখন বাঁশুরি বাজাবে অধরামৃত ঝরবে, তাই খেয়ে আমার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, আমি তোমার হাতে রব, তোমার সাথে সাথে ভক্ত সংসার নিত্য নিত্য পাব, তাই ভক্তবৃন্দ দর্শন হবে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাব, নিতাই গোর, হরিবাল 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 হরিবাল। এই হচ্ছে ভক্তের বাসনা, ভক্তের কামনা। তাই এই জন্য মকরের মাথা আমার বাসিতে পেয়েছে ঠা। এবার ঠাকুমা বলো দেখি, তুমি আমার ধারে তোমার বেশটা এইরকম কেন পরেছ? তুমি শাড়ি হয়েছ কিন্তু বুড়ি, পরে শাড়ি হয়েছে বুড়ি, তো শাড়িটা সাদা পাটটা লাল, শাড়িটা সাদা পাটটা লাল, ডান হাতে শাখা পলা বাম হাতে নাই, আবার সিঁথিতে সিঁদুর দেখি কেন কপালে পর নাই, এটা তোমার কোন ভাব আমি বুঝি না বুঝি না, তুমি সদবানা বিধবানা অধবানা ধবধবা তাও তো জানি না। আর যদি স্বামী থাকে তাহলে সদবা শাখা সিঁদুর থাকে, তাই না বাবা? দুইটাই থাকে, আর না থাকলে বিধবা। আর স্বামী আছে কাছে নাই,
ডিভোর্স হয় নাই, ডিভোর্স ফাইল হয়েছে, ওইটা হলো অদবা আর দবদবা। এই যে বৈষ্ণবীরা দেখবেন একেবারে দবদবা, শাকাও নেই সিঁদুর নেই, একবারে সাদা দবদবা নাকি? তা তুমি তো কোনোটাই না, আমি কিছুই বুঝি না, সদবা না অদবা না দবদবা, এটা কেমন ব্যাপার? এক হাতে শাখা এক হাতে নাই, স্মৃতিতে সিঁদুর কপালে নাই, পরেছো সাদা শাড়ি আর পাটটা খুব লাল, এরকম কেন ব্যাপারটা কি? কি বাবা এর কারণটা কি? আরো দেখি তোমার হাতে একটি লাঠি দেখিবা আরো পাই, যেখানে যাও সেখানে তে লাঠি নিয়ে দাঁড়াও, এই লাঠির জন্ম তত্ত্ব জানিবার আশায়। ওই লাঠিটা নিয়ে বেড়াও কেন? এটা তুমি কি, তোমার কি কুকুর টুকুরের ভয় আছে নাকি? যেদিক সেদিক যাবে কুকুর টুকুর ধরে বাড়ি দিবা না? ব্যাপারটা কি, লাঠিটা নিয়ে বেড়াও কেন সবসময়? হ্যাঁ, লাঠি ছাড়া তুমি একবারে মুটেও চলো না, ব্যাপারটা কি? তাই আমার রাধারানী কৃষ্ণ প্রেমের শিরোমণি, মিনতি মিনতি মিনতি, এই মিনতি করি বন্ধু আমার, আর একটি কথা রাখো, আর না হয় হবে মিল, আর একটু রাত থাকো। পরমাত্মা ছেড়ে চলে যায়, দেহ আর আত্মার কথা হয়, মানুষের প্রথমে ব্রেনটা খারাপ হয়, দ্বিতীয়তে নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তৃতীয়তে চোখে কিছু দেখে না, কানে কিছু শোনে না, তখনও কিন্তু মানুষটা মরে না। ওই দেহ থেকে আড়াই ফিট উপরে আত্মা ঘোরাঘুরি করে, আড়াই থেকে তিন ঘন্টা বারবার ওই আত্মা দেহের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু প্রবেশ করতে পারে না, কারণ দেহটা তখন নিথর হয়ে গেছে, কাজ করছে না, নার্ভগুলো অকেজো হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। তাই দেখবেন ডাক্তার হসপিটালে কোনো রোগী যদি মারা যায়, আপনি যতই ইমার্জেন্সি থাক সঙ্গে সঙ্গে আপনাকে প্যাসেন্ট দেবেন না, তিন ঘন্টার আগে কোনো মতে ডেথ সার্টিফিকেট লেখা হয় না, বর্তমানে আইন করেছে চার ঘন্টা, তিন ঘন্টা পরেও জীবিত হলেও হতে পারে, কোনো গ্যারেন্টি নাই।
এই জন্য দেয় না। তাই দেহ বলছে, বন্ধু তুমি আমার ভিতরে ছিলে, কত আমার আদর ছিল, কত আমার যত্ন ছিল, কত আমার ভালোবাসা ছিল, তুমি চলে গেলে তো আমাকে কেউ আদর করবে না, আর একটু থাকো না। আর এদিকে রাধারানী বাঁশরগঞ্জে গোবিন্দকে বলছে, প্রভু তুমি তো কালকে বৃন্দাবন থেকে চলেই যাবে, প্রভু ছেড়ে আজকে আর একটু থাকো, একটু অপেক্ষা করো। এই মিনতি মিনতি
এটা বিধির লিখন বাবা। আশায়ারা যাওয়া খনিকের তরে কিছু সময়ার পাওয়া বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন কত কিছু পেয়েছি, কত চাওয়া কত পাওয়া, যা চাইনি তার চাইতে অনেক বেশি বেশি আমায় গোবিন্দ দিয়েছে। হে দয়াল, তুমি তো আমাকে পাঠিয়েছ, আমাকে এমন কিছু করিও না যাতে মানুষের সমাজের কারো ক্ষতি হয়। আমি যেন এই দুহাত দিয়ে তোমার কর্ম করতে পারি, এই বদনে যেন তোমার কথা বলতে পারি, এই করণে যেন তোমার কথাই শ্রবণ করতে পারি, আর তোমার প্রসাদ যেন করতে পারি আমি গ্রহণ। এই যে বড় বিধির আশায় যাওয়া একটুখানি দেখো আর না হয় হবে মিল, আর একটু রাধে থাকো আর না হয় হবে মিল, আর একটু রাধে থাকো। জয় জয় রাধাগোবিন্দ হরিবাল হরিবাল হরিবাল। যেটা আমার চাওয়ার দরকার আমরা সেটা চাই না তো, যেটা আমি চাই চাইলে সত্যিকারে পেতাম সেটা আমার চাওয়া হয়নি, তাই না পাওয়াটা হচ্ছে দুঃখের কারণ। সত্যি যদি আমি চাওয়ার মতো চাইতে পারতাম তাহলে আমার দুঃখ হতো না। চাওয়া যদি খাঁটি হয় পাওয়া কবু ব্যর্থ নয়, চাইতে জানি না বলে আমার জীবনে পাওয়াও হল না। এই মিনতি করিব বন্ধু, এই মিনতি করিব বন্ধু, একটু কথা রাখো আর না হয় হবে মিল, আর একটু রাধে থাকো আর না হয় হবে মিল, আর একটু রাধে থাকো। এই তো আমার প্রথমবারে কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনারা ভক্ত বৃন্দগণ। যাহা আমায় জিজ্ঞাসিল তাহাই আমি জবাব করলাম,
যাহা জানা ছিল গুরু জ্ঞানে তাহাই দিলাম সমাধান। এবার আমার ঠাকুমা আসরে সে যে আসিবে তার ভাবের কথাগুলো তুলিয়া ধরিবে। তুমি সাদা শাড়ি পরো লাল পাড় দেখিবার পাই, এক হাতে শাখা পলা কেন আর এক হাতে নাই। আবার সিঁটিতে সিঁদুর দেখি এ তোমার কোনো অরণ্য, সুন্দর করে বুঝাইয়া কবে ঠাকুমা নাকি তোমার কোনো ঢঙ্গ। তুমি লাঠি হাতে সদাই ফেরো এই লাঠি কোথা হতে পেলে, কি কারণে বলো লাঠি তুমি হাতে তুলে নিলে। এই কই আমার প্রথম বলে কিঞ্চি বসে বসে শুনলেন আপনারা যত ভক্তবৃন্দগণ। আর অনেক ভাবে বলতে গিয়া অনেক হলো ভুল, ভুল ভুল করে নেবেন আপনারা চরণ পূজার। থাকে তো বেশি বলে বেশি প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সফরণ। দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে তত্ত্বই আবার উঠাই গেল। এইখানে আবার আমি দেব ছেড়ে জয় জয় মা শশাঙ্ক কালী বিলাসিনী বলিব হরি হরি পরিবার হরি বল হরি বল, জয় জয় রাধা গোবিন্দ হরি বিলাসিনী হরি হরি বল হরি বল। খুব সুন্দর আলোচনা করে গেছেন আমার নাতি। যা জিজ্ঞাসা রেখেছিলাম সব সুন্দর করে সমাধান দিয়ে গেছেন, সমাধানের কোনো অভাব রাখেন নাই, তাই না বাবা? ও মা, খুব সুন্দর আলোচনা করেছেন না? খুব সুন্দর আলোচনা করেছেন। তো আরও আমি অবশ্যই যতটুকু সময় আমাদের হাতে থাকবে আরও কিছু জানার বাসনা আছে, অবশ্যই আরও কিছু জানতে চাইব, তাই বেশি সময় আমি নেব না। আগে একটি গান গাইব, তারপর আমার কাছে যা জিজ্ঞাসা রেখে গেছেন তার একটু সমাধান দিতে চাইব, তারপর কিছু জিজ্ঞাসা রাখব। হায় রে জারে আমি ভাবি আপো, হায় রে জারে আমি ভাবি আপন, সে তো আপন ভাবে না ভাবে না। হায় রে পীড়িত করায় আমার হলো না, কারণ ঠাকুমার সঙ্গে নাতির যে সম্বন্ধটা, যদি দাদু না থাকে, দাদু যদি চলে যায় বা মরে যায়, বাড়িতে না থাকে, গত হয়ে চলে যায়, বা ঠাকুমাকে রেখে কোনো আত্মীয় বাড়ি চলে গেছে, নাতির উপর কিন্তু দায়িত্ব দিয়ে যায়, তাই না? যে তোর ঠাকুমার একটু দেখে রাখিস, কখন নস্যি লাগবে, কখন একটু পান সুপারি লাগবে, ঠাকুমার কি সুবিধা অসুবিধা ভালো মন্দ সব কিন্তু নাতি দেখাশোনা করে। তো ঠাকুর দাদার জায়গাটা কিন্তু নাতি একমাত্র পূরণ করতে পারে, তাই না? এমন হচ্ছে ঠাকুমার নাতির ভালোবাসা। একসঙ্গে ঘুমাতেও পারে, তাতে কোনো অসুবিধা নাই। তো আমারও মনে এইটাই বাসনা ছিল, তাই যেহেতু স্বামী আমার সন্ন্যাসী হয়ে চলে গেছে, নাতি তো আছে, অসুবিধা তো নাই, কিন্তু নাতি খালি রাধা রাধা বইলা পাগল, আমার খবর আর সে নেয় না, তাই পীড়িত করায় আমার হলো না। না 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 গো না, না 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 গো না, পীড়িত করায় আমার হলো না।
মাথা চুল সব পেকে গেছে, কিন্তু মনটা কি বুড়া হয়েছে? হ্যাঁ, মন কিন্তু বুড়া হয় না। তাই শোনো নাতি, আমি বুড়ি হলে কি হবে? আমার মনটা এখনো ছুরি ছুরি আছে, মন কিন্তু বুড়া হয় নাই। তাই প্রেমের আগুন মনে আমার পরাণ খুইলা কারে বলি, পুরা মনের বেদনা বেদনা
বলে গেছে তাই আমি শুনতে পাই। ও ঠাকুমা বুড়ি হয়ে গেছ, তবু কেন রাধাকৃষ্ণের মাঝে তুমি দৌড়াদৌড়ি করো, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই লাঠি নিয়ে আমরা দুজনে প্রেম করি আর তুমি মাঝে দৌড়াদৌড়ি করো, ব্যাপার কি? ও কাজের বেলায় কাজই, কাজ ফুরাইলে পাজি নাকি? হ্যাঁ, ব্যাপার হয়ে গেছে তাই। যখন রাধারানীর দেখা না পায় তখন গিয়ে কয়, ও ঠাকুমা একটু দেখা করায় দাও, রাধার সাথে একটু দেখা করায় দাও। হ্যাঁ, তখন আমাকে দরকার পড়ে। আর যখন রাধার সঙ্গে মিলে যায়, ওই যে আমের রোদে মিশে যায়, আঠি গড়াগড়ি খায়, সেই অবস্থা আমার হয়ে যায়। তো আমি রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দিয়ে আনন্দ উপভোগ করি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তাদের মাঝে আমি থাকি। আর দেখেন, দ্বাপর যুগে যত লীলা হয়েছিল সব কিন্তু যোগমায়াই যুগিয়েছিল, যোগমায়ার দ্বারাই সমস্ত লীলা সম্ভব হয়েছিল, যোগমায়াকে ছাড়া কোনো লীলা দ্বাপর যুগে ঘটে নাই, তাই তো? তাই বড়াই বুড়িকে সব সময় দরকার আছে। তাই বলল, ঠাকুমা বুড়ি তো হয়ে গেছো, শাড়ি পরার তো নমুনা তোমার কম না, কেমন শাড়ি পরো? সাদা, পায়ের আবার লাল, শাড়ির পাড় তোমার লাল, আবার এক হাতে শাখা পরো, পলা পরো, আরেক হাতে পরো না, সিঁথিতে সিঁদুর পরো, কপালে সিঁদুর নাই, এ তোমার কেমন নমুনা? হ্যাঁ, তুমি কি সধবা বিধবা না অধবা না ধবধবা? ঠাকুমা আমি তোমার এই রূপের তো বর্ণনা খুঁজে পাই না, তুমি তাহলে এই রূপ কেন তুমি ধারণ করেছ? তোমার এই পোশাকের এই বর্ণ কেন? সমস্তটা সাদা, পাড়টা তুমি লাল পরো, ব্যাপারটা কি? তোমার কি আদৌ কি স্বামী আছে না নাই ঠাকুমা একটু আমি জানতে চাই? নাতি আমার কাছে জিজ্ঞাসা করে গেছে তাই। নাতি যেহেতু জিজ্ঞাসা করে গেছে তাহলে জবাব তো দিতেই হবে, বলতেই হবে নাতিকে, তাই না? নাতি যেহেতু জানে না আমার এই রূপের কেমন কি বর্ণনা, একটু করে যাই তো। নাতি, তোমার দাদু তো এই সংসারে নাই, বড়াই বুড়ির স্বামী হচ্ছে ব্রহ্মণ্যদেব, সেই ব্রহ্মণ্যদেব সন্ন্যাসী হয়ে চলে গেছে, গার্হস্থ্য ধর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। আর আপনারা জানেন যে সন্ন্যাসী হয়ে একবার গৃহ ছেড়ে, গৃহ ত্যাগ করে চলে যায়, সে কিন্তু গৃহে কখনো আর আসতে পারে না। তো সন্ন্যাসী হয়ে চলে যাওয়া আর মরে যাওয়া ব্যাপারটা কিন্তু অনেকটাই একই, অনেকটাই একই। সন্ন্যাসী হয়ে চলে গেছে আমার স্বামী ব্রহ্মণ্যদেব, সে আর গৃহে ফিরে আসতে পারবে না। তাই আমি এক হাতে শাখা পরি না, সিঁদুর পরি না কপালে, কেন? স্বামী আমার ইহ জগতে সে নাই, সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, মরে গেছে, একই ব্যাপার। তার নামে সিঁদুর না পড়লেও চলে, তাতে কোনো অসুবিধা নাই। এই জন্য সাদা বস্ত্র পরিধান করি, আমি সন্ন্যাসীর ঘরণী, তাই আমার এরকম পোশাক। কিন্তু আমার যে জগৎপতি অনাদিরাদি শ্রীকৃষ্ণ ভগবান, আমার নাতি, সে তো রয়েছে, তাই জগৎপতি সে শুধু আমার পতি নয়, এই জগতে যত নরনারী আছে সকলেরই পতি সেই হচ্ছে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ কানাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বলো, হরি বলো, হরি বলো। সেই জগৎপতি কৃষ্ণ কানাই সে আমাদের সকলের পতি হলো, তাই এই কারণে আমি লাল পাড় শাড়ি পরি জগৎপতির উদ্দেশ্যে। স্মৃতিতে সিঁদুর পরি কেন? জগৎপতি আমার রয়েছে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, তাই এক হাতে শাখা পলাও তার নামেই পরিধান করি। আর বাস্তবে আমার স্বামী ব্রহ্মণ্যদেব সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, তাই আমি সাদা শাড়ি পরিধান করি। এই হচ্ছে
কারণ আমার এই পোশাকের দিলাম তোমায় বিবরণ। এবার তারপরে কি জিজ্ঞাসা, ঠাকুমা তুমি বেশ হেঁটে বেড়াও, কোমর তোমার ভেঙে গেছে। হ্যাঁ, কোমর ভাঙা বুড়ি তুমি, আবার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে কেন দৌড়াদৌড়ি করো? এই লাঠি তুমি কোথায় পেলে? হ্যাঁ, এই লাঠি তুমি কোথায় পেলে? লাঠি দিয়ে কি কুকুর শিয়াল তারাও? লাঠি আমাদের অনেক কাজেই ব্যবহার হয়, তাই না বাবা? বয়স হলে দেখবেন লাঠিটাই কিন্তু আমাদেরকে অনেকটা শক্তি যোগায়, তাই না? তাই একটু বয়স হলে একটা লাঠির দরকার আছে। তো এই লাঠি দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। এই লাঠি আমি হাতে কেন রাখি? এই লাঠি আমার স্বামীর লিঙ্গের হাড় দিয়ে সৃষ্টি হয়েছিল। আর শ্রীকৃষ্ণ কানাই বলে গেছে যে বৃহস্পতি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে যে একটা বাস উঠেছিল, সেই বাসের আরেকটা পর্ব দিয়ে বড়াই বুড়ির হাতে লাঠি হয়েছিল। কেমন? সেই বাসের একটা পর্ব দিয়ে বড়াই বুড়ির হাতে লাঠি হয়েছিল, আর আমার স্বামীর লিঙ্গের হাত দিয়ে সেই লাঠির সৃষ্টি। সেই কারণে আমার হাতে এই লাঠিটা আমি সবসময় রাখি। এই লাঠির মধ্যেই মনে করি আমার স্বামী সবসময় আমার কাছে থাকে। কেমন? এই তো তোমার ছিল জিজ্ঞাস, আমি শুনতে পাই, সুখে সুখে জবাব দিলাম, বাকি রাখি নাই। উৎসব সেদিন আমরা করে থাকি। এটা করেছিল কৃষ্ণ কানাই, রাধারানীকে সেদিন আবির দিয়ে রাঙিয়ে দিয়েছিল, তাই সেটাকে উদ্দেশ্য করেই আমরা সকলেই এই দোল উৎসব পালন করি। এই দোল উৎসব পালন করতে গেলে আমাদের আবির দরকার পড়ে, আবিরে, তাই না বাবা? আবিরের দরকার পড়ে। শোনো কৃষ্ণ, আমি তোমার কাছে জানিবার চাই, এই আবিরের জন্ম কোথায় হলো,
জন্ম কোথায় হয়েছিল? আবির এখন অনেক রকমের দেখা যায়, কিন্তু মূলত তিন রকমের আবির ছিল, তাই না? একটা দেখবেন আবিরের যেটা আসল কালার, হালকা একটু গোলাপি ধরনের কালারটা, তাই না? তিন রকমের আবির, একটা লাল, একটা হচ্ছে গোলাপি, আর একটা হচ্ছে সবুজ। এখন যদি বা অনেক রকমের রঙের বেরিয়েছে, এই তিন রকমের আবিরের সৃষ্টি কখন কিভাবে কোথায় হলো গো তাই এই আবিরের তত্ত্বই আমি একটু জানিবার চাই। এই আবির খেলা কেন গো বসন্তকালেই হলো শরীরটাকে যে রাঙাই, এতে আমরা কি উপকার পাই? আবিরের সৃষ্টি কোথায় হলো, কখন হলো, কিভাবে হলো, তোমার কাছে জানার বাসনা রইল। কৃষ্ণ কানাই, তুমি তো এত এত লীলা করে গেছো, লীলার তো তোমার কোনো অন্ত নাই, শেষে গিয়ে তুমি কি করলে, রাসলীলা করলে, যেই লীলা করে লোকের কাছে কত গালি শুনলে, ও গো কৃষ্ণ তোমারে জানাই, সেই লীলা করার কি কোনো দরকার ছিল তাই। পরের ঘরের রমণী নিয়ে তুমি রাসলীলা করেছিলে, আমি তোমারে জানাই, এই রাস করে তুমি কি আনন্দ পেয়েছ বলবে এই সভায়। ও বাবা, এত লীলা করে কৃষ্ণের স্বাদ মেটে নাই, শেষ পর্যন্ত রাসলীলা করতে হলো, বাঁশি বাজিয়ে বাজিয়ে ঘোষের ঘরের ঘরের রমণীগণকে ডেকে ডেকে নিয়ে গিয়ে সে রাসলীলা করল। হ্যাঁ, রাসলীলা করার পর সকলেই কি ভালো বলেছিল, বলে নাই, গালাগালি কত বাজে কথা, কৃষ্ণ তুমি শুনেছিলে তাই। এই রাসলীলা করে তুমি কি জীব শিক্ষা দিয়ে গেছো আমি জানতে চাই। এই রাসলীলা করে কৃষ্ণ তুমি কি আনন্দ পেলে গো তাই, তোমার কাছে রাসের তত্ত্ব আমি জানতে চাই। আবার রাস কথার অর্থ কিবা বলবে এই সভায়, রাস করে এই তত্ত্ব কি বুঝালে তুমি, তোমার কাছে জানিবারে চাই। রাস কথার অর্থ কি, রাস করে তুমি কি আনন্দ পেয়েছিলে, কি জীব শিক্ষা দিয়ে গেছি, তোমার কাছে এই পর্যন্তই দ্বিতীয় আসরের জিজ্ঞাসা রাখিলাম বারণ। এবার একটি গান গে আসর ছেড়ে দেব, বেশি কথা বলবো না এখন, এই পর্যন্ত প্রশ্ন আমি দিতে চাই। চাঁদবদনের সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল।
হরিবল হরিবল, কাল আর বাসি বাসি রে রাধা বলে আর দেখো না। আচ্ছা আমি বাসি বাজাই আর জামন তাই করি, তোমরা শোনো কেন? আমি কি শোনবার কইছি যে তোমরা শোনো? হ্যাঁ, আমি বাসি বাজাই আর চোঙ্গা ফুকাই, তোমাদের শোনার দরকার কি? আর মানুষের শোনে না, তোমরাই খালি শোনো, কারণটা কি? কি বাবা, তাই না? বেশি করে এই বুড়ি শোনে, শুইনেই তো যায় রাধার কাছে, এই যে তোমার কৃষ্ণ ডাকতেছে। ব্যাপার তা নয়, সত্যযুগে যাজ্ঞবল্ক্য পুলস্ত অগস্ত দদিচি মারিচ সনত সদানন্দ সনাতন বাল্যখিল্য এই যত মুনি ঋষি ছিল, শ্রীহরির কাছে গিয়ে বলল, প্রভু তোমার কাছে করি প্রকাশ, আমরা করতে চাই তোমার সঙ্গে রাস। ভগবান বললেন, হবে না। কেন? আমি এখন ঐশ্বর্য স্বর ঐশ্বর্যপূর্ণ, কারণ ঐশ্বর্যতে কখনো রাস হয় না, তাই তোমাদের করি মানা এই সত্যযুগে রাস করা যাবে না। প্রভু তাহলে আমাদের গতি কি হবে? আমাদের আশা কি পূর্ণ হবে না? বলে হবে, এই যুগে নয় পরজন্ম। আমরা কি করব? তোমরা কামনা সাগরে বিসর্জন করো, দেহ বিসর্জন করো, এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে কামনা সাগরে তারা দেহ ত্যাগ করলেন। পরবর্তী জন্মে বানর হনুমান ভাল্লুক নানা রকম ভাবে জন্ম নিয়ে রামের সঙ্গ দিলেন। হ্যাঁ, এমনি কি রামের ভক্ত হয়েছে নাকি বাবা? যারা ভক্ত তারাই ভক্ত হয়, এমনি এমনি তার ভক্ত হওয়া যায় না, জন্ম জন্মান্তর করতে হয় সাধনা। এবার যখন ত্রেতাযুগ সমাপ্ত হলো, আবার সমস্ত বানর গণ কপিগণ গিয়ে বলল, প্রভু তুমি না বলেছিলে করবে রাস, করেছিলে প্রকাশ, তাহলে আমাদের আশা করো পূরণ। ভগবান বলছে, এখনো সম্ভব নয়। বলে কেন? এক অংশ কল্পাংশ, এক নারায়ণ হয়েছি চতুর অংশ, চার ভাগে বিভক্ত হয়ে গেছি, অতএব চারজন একত্র হবে না, আর রাস করাও সম্ভব না। তাহলে কি করব? বলে আবার কামনা সাগরে তোমরা প্রাণ বিসর্জন করো। আবার সেই কামনা লইয়া প্রাণ সাগরে গিয়া দেহ করল বিসর্জন। পরবর্তী জন্মে তারা গোপী দেহ রূপে বৃন্দাবনে গোপী দেহ করল ধারণ। তাই তো তারা বাঁশি যখন বাজে ব্রজ মাঝে, তারাই তো শোনে, অন্যরা তো শুনতে পায় না। কি বাবা, এমনি এমনি তার বাঁশি শোনা যায় না? তাহলে বৃন্দাবনের গোপী যারা এক একজন সাধু ঋষি মুনি হলেন, তারা কৃপাসিদ্ধ, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, তিন রকমের গোপী ছিল, নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী, আর কৃপাসিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা কারে কয়? নিত্যের দেশ থেকে তারা এসে গোবিন্দর সঙ্গে মহারাস করতে তাদের নিত্য সিদ্ধা কয়। সাধন সিদ্ধা কারা? এই যে মুনি ঋষি যারা নারী দেহ ধারণ করে তারা প্রভুর সঙ্গ দেয়। কৃপাসিদ্ধ কারা? কৃপাসিদ্ধ আপনারাও হতে পারেন, হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে কখনো যে কার প্রতি গোবিন্দর কৃপা হয়ে যায়, যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের ধারা বয়, হা কৃষ্ণ বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়, তখন তারা কৃপাসিদ্ধ গোপীর প্রান্ত হয়নি, তাই গর হরিবাল হরিবাল। তাই তো ব্রজ মাঝে রসরাজ যখন বংশীর ধ্বনি করে, তাই শ্যামের বাঁশি শোনে ওই নারী নরগণে। শুধু যে মেয়েরা শুনত তা না, পুরুষরাও শুনত। কারা শুনত? যশোদা শুনিত বাঁশি দেননি মা দেননি, কারণ তার বাৎসল্য প্রেম।
জটিলা কটিলা শোনে বাসি রাধা কলঙ্কিনী, রাধা কলঙ্কিনী, রাধা কলঙ্কিনী। তাদের মনটা ওই রকম ছিল। রাখালি গনে শোনে বাসি গোষ্ঠে চল রে ভাই, গোষ্ঠে চল রে ভাই, গোষ্ঠে চল রে ভাই। আর শ্রীমতী শুনিত বাসি ঘাটে সোরাই, কৃষ্ণ কেমন দারমন যেমন রাস রস বৈশ নিরাকার নির্গুণস্ব সাকার সগুণ স্বয়ং। আগে ছিল নিরাকার মানে রস, রসের কোনো আকার নাই, রসের কোনো আকার নাই, রস হচ্ছে নিরাকার। ওই র আর স রস, তাই না বাবা? রস লিখতে গেলে বৈষ্ণ র আর গন্তস্ব রস, মাঝখানে একটা দাগ দিলে হবে রাস। রসে রসে মিলন হয়ে যখন আকার হলো, তুমি জন্ম নিলে প্রতিমা, আমি জন্ম নিলাম দয়াল। এই যে আকার হলো, এখানে হলো রাস করলাম প্রকাশ, বুঝলে বোঝো না হলে খোঁজো। হ্যাঁ, এই রাস করতে গিয়েই আমরা হয়ে যাচ্ছি সর্বনাশ, তাই না বাবা? একটা মহারাস, একটা রাস, একটা হচ্ছে ভাঙ্গা রাস। সহস্র সারে হই রে গোলকধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধে শ্যাম। সেই কমলে রসদলে অস্ত সখী রয়েছে, গোলক বৃন্দাবন মন তোমার দেহেতে আছে। এখানে হচ্ছে মহারাজ, এটা গোলক বৃন্দাবন। হৃদ কমলে বিশুদ্ধ চক্রে সেখানে হচ্ছে রাস। সেখানে গুরুকে আসন দিয়ে ভক্ত যারা, ভক্তা যারা নয়ন জলে ভাসে, তারা হা কৃষ্ণ গোবিন্দ বলে সেখানে রাধা গোবিন্দকে দর্শন করে। আর ভাঙ্গারাস শান্তিপুরে, তাই না? ভাঙ্গারাস হয় না আমার শান্তিপুরে অদ্বৈত, এখানে তো ভাঙ্গারাসটা কোথায়? শান্তিপুর মানে নাভির নিচে, নাভির নিচে। শান্তি তো নাই, অশান্তিপুর এটা। ভাঙ্গারাস করে দেহটাই শুধু করলাম সর্বনাশ। বোঝো বোঝো না বোঝো না বোঝো। 18 মোকাম তত্ত্বের মধ্যে যদি যাই, নাভিমূলে ব্রহ্মা করেছে লীলা, লিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা। তাহলে মহাদেব যিনি, অদ্বৈত ঠাকুর হলেন তিনি। তাহলে ওই যে ভাঙ্গা রাস হচ্ছে, করে বাবা রাস আর হচ্ছে না। খণ্ড আনন্দে মেতে প্রেমানন্দকে আমরা ভুলে যাই। যেদিন তোমার ধার নবিন্দু জীবন, পথ নবিন্দু মরণ ধারণ করে রাখতে পারবে, সেদিন হবে তোমার রাস। আর তখন হবে তুমি অটল। অটল হলেও তুমি টলতে পারো, কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই। শিব টলে গেছে, ঋষি বিশ্বামিত্র টলে গেল, তা তুমি আমি দুচ্ছার। টলে জীব অটলে ঈশ্বর, টলাটলের কিসের বড়াই, সুটলে দাঁড়িয়ে আছে চৈতন্য গোসাই। যেদিন সুটলের ঘরে যাবে, সেদিন তুমি মহারাজ দর্শন করবে। নিতাইগর হরিবাল 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 জয় রাধে। সেখানে বলা সহজ, যাওয়া অত সহজ নয়াকারে না, কামনা বাসনা সব পুরিয়ে করতে হবে ছাই। একমাত্র গুরু কৃপা যার হয়েছে, সেই সুটলের দেশে যেতে পারে বাবা। অটল হতে পারে, কিন্তু সুটল হওয়া সম্ভব না। তাই শরদ বলে শিরূপের মতে, অটল হলে পরে বৈষ্ণবী রাখিতে, ফেল পড়িলে পরীক্ষাতে, চুরাশি নরকে হবে গমন। অটল হয়ে যদি তুমি ফেল পড়ো বাবা, চুরাশি নরকে হবে গমন। ওই জন্য ডোরকোপিন পড়বা পড়বা, সামাল দিয়ে পড়বা, নাহলে কিন্তু তোমার মরণ আছে। সাধু শাস্তি গিয়ে সাজা হয়ে যাবে, সাজা হয়ে যাবে মানে অপরাধী হলে কারাগারে নিয়ে সাজা দেয় না, সাজা হয়ে যাবে। অত একেবারে কাঁচা জিনিস না, এটা হচ্ছে রাস। এটাই করলাম প্রকাশ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। বৃন্দাবনে যখন হতো রাস, আমাদের মতো কামনা বাসনা নিয়ে তারা রাস করত না, নিষ্কাম প্রেম তাদের ছিল, তাই না মা?
তাই নিষ্কাম প্রেম ছিল না শিবের বলে এসেছিল ওই রাসমণ্ডলে। হে বড়াই বলি, সেদিন তো রাসের চাকায় ঘোরে নাই, তুমি তো ভালো জানো, কারণ শিবের কামনা বাসনা ছিল আমি পুরুষ এনে একটা ভাব ছিল, তাই রাসের চাকা বন্ধ হয়ে গেছিল, তা সেই জায়গায় যাওয়া সম্ভব না। এবার আবির কইছে না, আবিরের জন্ম কইছে না, এ তো বিরাট ইতিহাস রে বাবা, এখন না কইলেও তো হবে না, নাহলে কালকে চায়ের দোকানে গল্প করবেন। প্রতিমাদি জিজ্ঞাসা করলো, দয়াল অধিকারী উত্তর দিলেন না, সাঁতার জানে, এটা তো কত আর সময় লাগবে না, চায়ের দোকানে গল্প করতে বেশি সময় লাগবে না। তাহলে শোনেন, কেদার রাজার কন্যা বৃন্দা, যার নামানুসারে বৃন্দাবন, আমরা যে বৃন্দাবন বলি না, কেদার রাজা একজন নিষ্ঠাচারী রাজা, নিত্য গোবিন্দ সেবা না দিয়ে অন্নজল করে না গ্রহণ, ভগবানের কৃপায় তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল, মেয়েটির নাম আদর করে বৃন্দা রেখেছিল। আর প্রত্যেকটা মেয়ে বাপের খুব আদরের হয়, তাই না মা? মেয়েকে বাবারা ছেলের চাইতে একটু হলেও বেশি ভালোবাসে, এবং মেয়েরাও মায়ের চাইতে বাবাকে একটু বেশি ভালোবাসে, বাসে, এটা সবাই জানি আমরা। তো রাজা ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে মন্দিরে গিয়ে বারান্দায় সুয়াই দিয়ে পূজা আহ্নিক করে প্রথম প্রসাদ মেয়ের বদনে দিত, তারপরে নিজে প্রসাদ ফিরত। যখন একটু বড় হলো, ধরেন এই মেয়েটার মতো এরকম 5-6 বছর বয়স, তখন তার একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, জিজ্ঞাসা করে পিতার ঠায়, পিতা এই যে প্রতিদিনই তুমি গোবিন্দ সেবা দাও, ফুল জল না দিয়ে অন্ন জল নাহি খাও, এর কারণটা কি আমি একটু তোমার কাছে জানতে চাই। রাজা বলল, মা, অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্ব কারণের কারণম, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পড়ে না, যার ইশারা ছাড়া একটা পথের ধুলিকণা ওড়ে না মারে, আজকে তিনি আমাকে রাজা করেছেন বলে আমি রাজা, আজ তুই আমার ঘরে জন্ম নিয়েছিস বলে তুই রাজকন্যা। আমা ভগবান যদি আমাকে আজকে এই রাজা না করত, আর তুই যদি আমার ঘরে জন্ম না নিতিস, তুই কি রাজকন্যা হতিস রে মা বলতো? তাই মা, এই চর্মযুগে যতদূর আমরা দেখি সবই তো সৃষ্টি করেছে ঈশ্বর কৃষ্ণ কমলাখি, ও তারই ফল, তারই ফুল, তারই জল, আমরা তাকে দেব এমন কিছু আমাদের ভাণ্ডারে আছে মা? কিছু নেই, তারই দেওয়া সব কিছু, তাই তার দেওয়া বস্তু তার চরণে নিবেদন না করে যে অন্ন জল গ্রহণ করে, চোর বলে জানো এই সংসারের ভিতরে। তাই শাস্ত্রের পাতাতেও আমরা পাই, ঈশ্বরকে না দিয়ে যে সেবা করে সে চোরজুবৃত্তি, চোরের অন্ন খায়। তাই মারে সবার আগে তার চরণে নিবেদন করে প্রসাদ পেতে হয়, আর যদি কেহ দেহ মন জীবন যৌবন তাকে করতে পারে অর্পণ, ভক্তি যদি থাকে অন্তরে গোবিন্দের কৃপা হলে তিনি তো জগৎপতি দেখা দেয় ভক্তরে। আহ, ছোট্ট মেয়ে পিতার বাক্য গুরু বাক্য মনে করে মেনে নিল, সেও নিত্য পূজা দেওয়া শুরু করল, সেও পূজা না দিয়ে আর অন্ন জল খায় না। কিন্তু মেয়ে মানুষ কি না, দেখতে 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 বিয়ের উপযুক্ত হয়ে গেল। মেয়ে যদি উপযুক্ত হয় বাবার চিন্তা বাড়ে, জানেন সবাই, রাজা মন্দিরে পুজো দিয়ে মনে মনে ভাবছে ছোটবেলা থেকে মেয়েটা গোবিন্দ সেবা করছে, উপযুক্ত যদি একটা আমি পাত্র না পাই তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে, হে ঠাকুর হে দয়াল, মেয়ে যুবতী হলে তো তাকে ঘরে রাখা যায় না, তুমি আমার কথা নাও, আমার মেয়ের উপযুক্ত তুমি একটা আমায় পাত্র দাও, আমি যেন আমার কন্যাটিকে করতে পারি সম্প্রদান। হে ভগবান, এ কথা বলতে বলতে ভাবতে ভাবতে রাজার নয়নে অশ্রুধারা বইল, সেটি মেয়েটা দেখতে পেল। বৃন্দা বলে, পিতা
কেন তোমার অনয়নে অশ্রু বাড়ি আমি কি জানতে পারি? বলি না মাই কিছু নয়, না পিতা কিছু তো ব্যাপার আছে, কারণ সবসময় আমি থাকি তোমার কাছে, আমি তোমাকে জানি, তোমার অন্তরে হয়তো কোনো ব্যথা পেয়েছ, না হয় তোমাকে কেউ কোনো আঘাত দিয়েছে আমাকে বলো। বলে না মা কেউ কোনো আঘাত দেয়নি, তুই নারী কোলে জন্ম নিয়েছিস, মেয়েরা উপযুক্ত হলে তাদের বিবাহ না দিলে আইবুড়ো করে রাখলে ঘরে লোকে নিন্দা করে। মা রাজার কন্যা হোক আর মন্ত্রীর কন্যা হোক, ধনীর মেয়ে হোক আর গরিবের মেয়ে হোক, বিয়ের উপযুক্ত হলে তাকে পাত্রস্থ করতে হয়। তাই মানে গোবিন্দর কাছে প্রার্থনা করলাম, ঠাকুর তুমি আমার কথা নাও, আমায় একটি আমার কন্যার জন্য বর দাও। বৃন্দা বলছে, পিতা এই জন্য তুমি কাঁদছ? আমি তো বিয়ে করব না। কেন মা? আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? আমি তো কাউকে সম্প্রদান করিনি। পিতা গো তোমার মনে না থাকতে পারে, আমার মনে আছে। বলো দেখি আমার কাছে গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে তুমি কি বলেছিলে? অনাদিরাদি প্রাণে গোবিন্দ, তিনি জগৎ স্বামী জগৎ সাই, কেহ যদি দেহ মন জীবন প্রাণ তাকে করে তাকে দান, এই দেহ মন জীবন যৌবন আমি যে তার চরণে করেছি অর্পণ, তিনি আমার পতি তিনি অগতির গতি, তাকেই তো দিয়েছি পিতা আমার দেহ আর মন। হরিবল হরিবল। রাজা বলে, বলিস কি রে মা, এ তো সাধু সন্ন্যাসীর কথা। ও মা তুই রাজকন্যা, তোর বিবাহ হলে তোর দাস দাসী থাকবে, কত আদরে যত্ন করবে। ও মা এটা হয় না। বলে না পিতা, তুমি বলেছ বংশে কেউ যদি সন্ন্যাসী হতে পারে বৈষ্ণব হতে পারে, এক কুল নয় পিতৃকুল মাতৃকুল সাত পুরুষ করে চোদ্দ পুরুষ মুক্তি মোক্ষ পায়। পিতা তুমি কি চাও না তোমাদের মুক্তি হোক, তোমার পিতার মুক্তি হোক, তোমার ঠাকুর দাদার মুক্তি হোক, আমার সাত পুরুষ আমি মুক্তি করি, মায়ের সাত পুরুষ মুক্তি করি, তুমি কি চাও না পিতা? রাজা মেয়েকে জড়িয়ে ধরে বলল, মা আমি এতদিন থেকে ভগবানকে ডাকি পূজা করি, আমার কোনোদিন এমন ভাব হলো না, আজ তুই আমার কন্যা হয়ে আমাকে এ কথা বলছিস মা, আমি তোকে বাধা দিতে পারবো না মা, বল তোর ইচ্ছা কি? পিতা তুমি না বললে মেয়েরা উপযুক্ত হলে ঘরে রাখা যায় না, যদি পারো আমাদের রাজ্যের দক্ষিণ পাশে যে বনটা আছে সেখানে আমি একটা কুটির নির্মাণ করে দাও, আমি যাকে দেহ মন জীবন যৌবন দিয়েছি সেই গোবিন্দকে তুমি আমার কোলে তুলে দিও, আমি তাকে নিয়ে ওই বনের মধ্যে কুটিরে থাকব, আর গোবিন্দ কোনো গানে গাইব, সেখানে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি নয়নের জলে ভাসব, তাই গর হরিবল হরিবল হরিবল। ঘরে ফিরে এসে সমস্ত রাজ অলঙ্কার ত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে বৃন্দা গোবিন্দ মন্দিরে থেকে গোবিন্দ মূর্তিখানা নিয়ে পিতা মাতার সামনে দাঁড়ালেন। পিতা তুমি আমার গুরু, মা তুমি আমার গুরু, মা তোমরা আমাকে যদি আশীর্বাদ না করো তাহলে তো আমার গোবিন্দ কৃপার লাভ হবে না মা, একটু আশীর্বাদ করো না আমাকে, সবাই আশীর্বাদ করো, প্রজাগণ হে সাধুগুরু বৈষ্ণব সবাই আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ প্রাপ্তি হতে পারি। সবার কাছে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে বৃন্দা ওই বনের মধ্যে গিয়ে কুটিরে গোবিন্দকে স্থাপন করলেন। বনের ফুল ফল যা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা দেয় আর হরি নাম করে সারা রাত কাটিয়ে দেয়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন গোবিন্দ মন্দিরে পূজা দিচ্ছে আর হরি নাম করছে, এমন সময় যাকে আমরা ধর্মরাজ যম বলি সে মর্তে রথে করে এসেছে, এত মধুর সুরে কীর্তন করছে বৃন্দা, কীর্তন শ্রবণ করে যমরাজ আপ্লুত হয়ে রথখানা বনের মধ্যে নামালেন। কে এত মধুর সুরে কৃষ্ণ নাম করে? অনুসরণ করতে করতে গিয়ে দেখে অপূর্ব সুন্দর একটি কন্যা। আহা
সর্বঙ্গে তার জ্যোতি বীর হয়েছে। কে গো বরাননে, তোমার পরিচয় কি? বলে আমি হলাম কেদার রাজ নন্দিনী, আমার নাম বৃন্দা দেবী। ও তুমি রাজকন্যা? আমিও রাজা, আমার নাম ধর্মরাজ, অনেকে আমাকে যমরাজ বলে। তোমার ভক্তিতে, তোমার রূপে গুণে মুগ্ধ হয়েছি। একাকিনী তুমি এই যুবতীনারী বনের মধ্যে বসে কিসের সাধনা করো? উঠে এসে আমার রথে বসো, তোমাকে স্বর্গ রাজ্যে নিয়ে আমি বিবাহ করে রাজরানী করতে চাই। বৃন্দা বলে, ছি 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 ছি, পরিচয় দিলে ধর্ম, একই ধর্মের কর্ম। তুমি একটি নারীকে দেখে বিবাহ করতে চাইছ, এ শোনাও পাপ। যমরাজ বলছে, এ মানবী, তুমি জানো কে আমি? যম। আমি জীবের বিচার করি, পাপ পুণ্য, তুমি আমাকে পাপের ভয় দেখাচ্ছ। তুমি রথে যদি না ওঠো, জোর করে ধরে তোমাকে আমি আমার স্বর্গরাজ্যে নিয়ে যাব। বলে, তাই নাকি? বৃন্দার সতীত্ব নষ্ট করার জন্য যখন যম তাকে ধরতে গেল, বৃন্দা দোহাত তুলে গোবিন্দর কাছে প্রার্থনা করলে, হে গোবিন্দ রক্ষা করো, তোমার লাগি পড়ি আছি এই বৈষ্ণবের সাজ, আজ যদি আমার মানে সম্মান নষ্ট হয়, ভক্তের ভগবান বলে কেউ ডাকবে না তোমায়। সত্যি যদি ভক্তের ভগবান হবে, তুমি আমার কথা নেবে, এই দুষ্ট যমকে লতা পাতা দিয়ে তুমি বন্দী করে দেবে। যখনই আদেশ করেছে বনের লতা পাতা দিয়ে, যমরাজ বান্দা পড়ে গেছে। আর বলল, তুমি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। এখন যমরাজ চিন্তা করে, আমার তো সর্বনাশ হয়েছেই, তো তোর সর্বনাশ না করে আমি সারি। যমরাজ রাগ করে ক্রোধের বশীভূত হয়ে অভিশাপ দিলেন, আজ পুরুষকে তোমার এত অবহেলা, তুমি আমাকে তাচ্ছিল্য করলে, আর তোমাকে আমি প্রেম নিবেদন করলাম, যাও, জীবনে যাতে তোমাকে কোনো পুরুষ স্পর্শ না করতে পারে, তোমার মাতৃধার দ্বারে হীরার ধার হয়ে যায়, কোনো পুরুষ যেন তোমার সংস্পর্শ না করে। দুইজন দুইজনকে অভিশাপ দিয়ে দিল, কিন্তু যম তো বাঁধা পড়েছে। নারদ মুনি দেবলোকে খবর দিল, দেবতারা ছুটে এসে বলে, বৃন্দা তুমি তো ধার্মিক মা, তুমি যদি এইভাবে ধর্মকে বেঁধে রাখো, তাহলে ধর্ম রসাতলে যাবে মারে। মা, ধর্মকে মুক্ত করে দাও। জয় রাধে রাধে রাধে। সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি, আরতি থালা আসছে, তারপরে আবার আমরা পালার দিকে প্রবেশ করব, কেমন? যে জায়গায় ছিলাম, দুজন দুজনকে অভিশাপ দিয়ে দিল। নারদ মুনি স্বর্গধামে গিয়ে খবর দেয়, হে দেবগণ, একজন মানবী বৃন্দার অভিশাপে ধর্মরাজ বন্দী হয়েছে, জানাই এখন। সমস্ত দেবতারা এসে বৃন্দার কাছে কয়, মা তুমি তো ধার্মিক, তুমি তো জানো, ধর্মকে কেউ যদি বন্দী করে রাখে, তাহলে জগৎ তো রসাতলে চলে যাবে, অধর্মে পরিপূর্ণ হবে। মা গো, ধর্মকে ছেড়ে দাও। বৃন্দা কোনো কিছু বললেন না। এবার দেবতারা চিন্তা করলেন যে ধর্মকে বেঁধে রাখতে পারে, বেশি কিছু বলতে গেলে যদি আমাদের অবস্থা এরকম করে। অতএব সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা শিব, পালনকর্তা বিষ্ণু, ভেজালে বললে তারাই পড়ুক বাবা, আমাদের তো দরকার নাই, তাদেরকে স্মরণ করা হোক, তাই না? বিপদে বললে তারা পড়ুক, আমরা বিপদে পড়ব কিসের দায়? ব্রহ্মাকে স্মরণ করা হলো, শিবকে স্মরণ করা হলো, তারা এসে একই কথা বলল, বৃন্দা ধর্মকে ছেড়ে দাও, তুমি না ধর্মী। বৃন্দা বলে, যে আসিস আসো, সেই তোমরা ধর্মের কথা কও, ধর্মকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা। আমি ছেড়ে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি না পিতার কথায় শুনেছি, অনাদিরাদি প্রাণ গোবিন্দ নাকি সর্বকারণের কারণ,
তাকে আমি কোনোদিন দেখিনি গো, তাকে আমি চিনিও না। তোমরা যদি সেই গোবিন্দকে নিয়ে আমার সম্মুখে হাজির করাতে পারো, আর সেই গোবিন্দ যদি এসে আমাকে বলে বৃন্দা ধর্মকে মুক্ত করে দাও, আমি কথা দিলাম তোমাদের ধর্ম ছেড়ে দেবে। নিরুপায় হয়ে সমস্ত দেবদেবী ভোলানাথ, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ইন্দ্রচন্দ্র, বরুণ সবাই গোবিন্দকে আহ্বান করলেন। ওং এ পাপ হং পাপ কর্মহং পাপ আত্মা সম্ভাবে ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি নমো গোব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদ্ধাত্রী গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরিবাল 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 হরিবাল। আচল পেতে ভগবান শ্রীহরি বৃন্দার সম্মুখে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি মে ধর্ম, বৃন্দা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কে এমন মধুর সুরে আমার কাছে ভিক্ষা চাইছে, কে গো তুমি, তোমাকে তো চিনি না। বলে আমাকে চিনো না, যার জন্য সমস্ত ত্যাগ করে এই বনের মধ্যে এসেছ, আমি তোমার সেই গোবিন্দ। আপনি চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর এত বড় তোমার দয়া, এত তোমার করুণা, হে দয়াল, আজ তুমি অবলার কাছে এসেছ, দেব আমি ধর্ম দেব, তবে আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলো বৃন্দা কি চাও? প্রভু তোমরা সবাই দেব দেবী, আমি তো মানবী, কথা দাও কথা দাও। তোমরা আমার এই মনে আজ যেমন এসেছ, সবাই মানব দেহ ধারণ করে এই বনের মধ্যে জন্ম নিয়ে তোমরা লীলা করবে, আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান যেন এই আমার এই বন হয়, যদি কেউ এখানে ধুলায় গড়াগড়ি দেয়, যদি তার মনে কোনো অহংকার না থাকে, সমস্ত আত্মহংকার ভুলে এই ধুলি যদি মাখে গায়, তারা যেন প্রভু তোমার শ্রীপদ শ্রীচরণে ঠাই পায়। ভগবান বললেন, তথাস্তু, ঠিক আছে, আর কিছু? বলে আছে প্রভু, আরেকটা বর দাও আমাকে, ওই দুষ্ট জপ আমাকে অভিশাপ দিয়েছে, আমার মাতৃদ্বারে নাকি হীরার ধার হবে, জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করবে না, এই হীরার ধার কেমন করে খণ্ডন হবে? বলে বেশ, তোমার হীরার ধার আমি খণ্ডন করবো, তথাস্তু। তাই গেল দাপর যুগ, সত্যযুগ ত্রেতাযুগ, এলো দাপর। দাপরে অষ্টসখী বিদুমুখী আর সখী বৃন্দে দূতী, আপনারা জানেন মাধবীলতার কুঞ্জ সাজাচ্ছে, মাধবীলতার কুঞ্জ দিয়ে কুঞ্জ সাজাতে সাজাতে সব সখীরা চলে গেছে, এমন সময় বৃন্দা একা আছে। আপনারা জানেন হীরার ধার কাটে ভেড়ার শিং দিয়ে, তাই না বাবা? সেদিন গোবিন্দ আমার ভেড়া সেজে ওই বৃন্দার হীরার ধার নষ্ট করতে এসেছিল, এখন ওই কীর্তি দেখে সখীরা ছুটে এসে দেখে একটা ভেড়া বৃন্দার উপরে অত্যাচার করছে, তাড়াচ্ছে সরে না, জল ছিটাচ্ছে যায় না, শেষে কি করলো, আগুন ধরায় দিল। এখনো দোলের আগের দিন আমরা ভেড়ার ঘর পুরাই, অনেকে বুড়ির ঘর কয় না বাবা, ওই যে আগুন ধরায় দেয় পুরে হলো সাই, পুরে হলো সাই, এই যোগময়া যোগেশ্বরী বুড়ি এসে কয় এটা ভেড়া সামান্য নয়, এটা যে আমাদের কামা কানাই তার একটা লীলা। ওরে এই যে বড় পবিত্র ধুলি, এই ছাই মাখ তোরা গায়, তাই তো সেই ছাই নিয়ে সবাই অঙ্গে মাখলো,
তাহা দিয়ে আবিরের জন্ম হলো নিতাই গোর হরিওয়াল হরিওয়াল হরিওয়াল। আর রক্ত থেকে হলো রং লাল রং, কেমন ওই ঘাস পাতা পুড়েছে বলে হয়ে গেছে সবুজ। ওর সঙ্গে আরো কিছু ছিল, কিছু কিছু মেটে মেটে রং হয় না বাবা, একটা গেল। আর একটা সত্যযুগে এই আবিরের জন্ম হয়েছিল, প্রহ্লাদকে কিছুতেই যখন মারতে পারে না, তার বাবা বিষ দিল, পাগলা হাতির পদতলে দিল, নানানভাবে অত্যাচার করছে, কিছুতেই যখন মরে না। ও হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হুলিকা। সে বলে, দাদা আমি অগ্নি দেবতার সাধনায় সিদ্ধি লাভ করেছি, আগুন আমাকে পোড়াতে পারে না, তুমি একটা কাজ করো, একটা কাঠ তার জড়ো করে একটা বড় করে চিতা সাজাও, তোমার পুত্রকে নিয়ে আমি ওই আগুনের ভিতরে বসবো, চারদিকে আগুন ধরিয়ে দেবে, তোমার পুত্র পুড়ে ছাই হয়ে যাবে, আগুন তোমাকে কিছু করতে পারবে না। ভগবানের বিরুদ্ধে গেলে সে কি আর বাসে বাবা? হ্যাঁ, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন প্রহ্লাদকে নিয়ে ওই আগুনে চিতার উপরে বসলো, চারদিকে আগুন ধরিয়ে দেওয়া হলো, সেদিন প্রহ্লাদ বেঁচে গেল আর হুলিকা পুরে হলো ছাই। তাই অশুভ শক্তি বিনাশ, শুভ শক্তির উদ্ভব, এটাই হচ্ছে দোল উৎসব বা বসন্ত উৎসব। কেমন আর কি এই ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, এই দিনে জন্ম নিয়েছিলেন আমার গৌর গুণমণি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন, তার জন্মদিন আমরা পালন করি দোল উৎসব রূপে, তাই না? আবির নিব, রং খেলব, আনন্দ উৎসব করব। কিন্তু দুঃখের কথা, লজ্জায় মরে যাই আমরা এমন ব্যভিচারী হিন্দু, আমার ঈশ্বরের জন্মদিনে আমাদের মদ মাংস না গিললে আমাদের চলবে না রে ভাই। কি হোলির দিন মানুষ কি করে? বোতলকে বোতল মদ খাও, আর খাসিকে খাসি কাটো, কিনে বাড়ি নিয়ে যাও, যেখানে আমাদের হরি নাম করার কথা, কৃষ্ণ নাম করার কথা, ঈশ্বরের জন্মদিন পালন করব সেই জায়গায় একটা ভাগবত কথা শোনার কথা, তা না করে খাইয়ে দাইয়ে উল্টা পাল্টা ব্যাপার শুরু করে দিলাম। অথচ জিসাস ক্রাইস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, আমরা যার আদি অন্ত বৃত্তান্ত কিছু জানি না, ওদিন আমাদের কেক খাওয়াই লাগবে। কি খায় না? খায় তো নাকি বাবা? এই তো আমরা হিন্দু, বলাই পটু কাজে কম, নিজে হই আমরা নিজের জম, নিজের ধর্মই আমরা পালন করতে পারি না। এই জন্য বলছে স্বধর্ম নিধনং সেও পরাধর্ম ভয়াবহ। এই হচ্ছে তোমার হোলির বৃত্তান্ত। এবার একটা গান গাই, আসরটা ছেড়ে দিতে চাই, এখনই হয়তো মঞ্চ শিল্পীরা আসবে, যদি না আসে দিদি আর একটা গান গাই, আসরটা আমরা ছেড়ে দিব, কেমন? হরিবল হরিবল। আজকে যেহেতু বিরহ বিচ্ছেদ চলছে, একটা রসিকলাল সরকারের বিচ্ছেদ গান শোনাই। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার চোখের জল শুকিয়ে গেছে, রাধা শুধু কৃষ্ণ বলে কাঁদে, আর রাধার এই বেদনা দুঃখ দেখে কৃষ্ণ বাদিনী তার ননদি কুটিলা, কৃষ্ণ নিন্দা করতে করতে রাধার কাছে কৃষ্ণ কথা শুনতে শুনতে তারও কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়ে গেছে। সে বলছে, ননদিনী রাধারানী, তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো, কৃষ্ণ তো তোমাকে ভালোবাসে না, যদি কৃষ্ণ তোমাকে ভালোবাসতো তাহলে তোমার জন্য তো আসতো, অতএব তুমি কৃষ্ণকে ভুলে যাও, আমাদের কুলের বধূ কুলবধূ তুমি ঘরে চলো, কারণ এই কৃষ্ণ আর আসবে না। রাধারানী বলছে, সখী হে ননদি, এ কথা তোরা বলিস না, এটা বলিস না, তোরা এটা ভাব যে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ সাগরে প্রাণ বিসর্জন করেছে, তাই কালকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা বলো রাধা আর বেঁচে নাই,
সে কৃষ্ণ প্রেম সাগরে ঝাঁপ দিয়েছে, তাই রসিক লাল সরকার এখানে কলম দিলেন। ননদি ও ওলো ননদি, ননদি যা ফিরে যা ঘরে, বলিস মোরে ছেড়াই কলঙ্কিনী, তোদের মোরে ছেড়াই কলঙ্কিনী, ওই কৃষ্ণ প্রেম সাগরে তোরা ননদি, ননদি 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 যা ফিরে যাও, একবার আর হাগরি মুদি হাই বিনানন্দে হরিলাল জ্বালা যন্ত্রণা দিয়েছি, কত ছলা কলা করেছি, ভরা কলস খালি করে যমুনায় গেছি, কত মিথ্যা কথা বলেছি, আর কোন ছলা কলা আর কোন মিথ্যা কথা বলব না। ওরে ঝুলন দোলা বন্ধ বনাইলে কে
ননদিরে ঘুজল তোদের সকল জ্বালা মুছল কুলের কালি কলঙ্কিনি রাই বলে কাছে কি বলছে জানেন? যে চির শত্রু কৃষ্ণবাদিনী তাকে বলছে, জানো দিদি, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আমি কুঞ্জ সাজিয়ে প্রতিদিন বাতি দিতাম সন্ধ্যা সন্ধ্যা হলে সাজের প্রদীপ জ্বালাতাম, আমি তো আর থাকবো না, তুমি আমার হয়ে একটা কাজ করবে, আমার ওই মাধবী লতার কুঞ্জটা যেন কোনোদিন অন্ধকার না হয়, প্রতিদিন সন্ধ্যার তোমার সময় তুমি একটা সাজের বাতি জ্বালিয়ে দিও,
যদি আমার বন্ধু আসে সেই জন্য দেখে তার জন্য আমি পুত্র বিদায় বেলা তুমি আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের বাতি দিও চার দিন ব্যাপী আস্থার দ্বিতীয় দিন। আমরা আজকে যারা কাল থেকে এসেছি আজকে চলে যাব, আবার আগামীকাল আরো চারজন ভালো ভালো শিল্পী আসবে, চব্বিশ পরগনা থেকে মিনতি পাল আসবে, দক্ষিণ দিনাজপুর থেকে নির্মল সরকার, অষ্টম ঘোষ উজ্জ্বল দাস, আপনাদের কাছে করি প্রকাশ। এই যে কমিটি এত সুন্দর আয়োজন করেছে, প্রতি বছর যেন এটা সঠিক থাকে, এই মহতি অনুষ্ঠানকে টিকিয়ে রাখার দায়িত্ব, ধরে রাখার দায়িত্ব আপনাদের। তাই মহতি অনুষ্ঠানের জন্য আজ আপনাদের কাছে আমি করজোড়ে কিছু চাইছি। কত টাকা কত পয়সা আমাদের এদিক সেদিক চলে যায় চায়ের দোকানে, আত্মীয় স্বজন রোগ বেঁধে, আর যে জায়গাটায় আজ গান হচ্ছে এটা হচ্ছে শ্মশান। স মানে নিজ, শান মানে স্থান, যেখানে আমাকে এসে থাকতে হবে, এটাই আমার আসল বাড়ি, এটাই আসল ঠিকানা। আসল মায়েরা বাবারা দশ বিশ পঞ্চাশ যে যা পারবেন, আমি জোর করছি আমার এক জায়গা কুড়ি টাকা দান করেছে, আরেক জায়গা দশ টাকা দিয়েছে। বিদায় বেলা ও ননদি এই মিলিও সাজের বাতি দিও আসুন মায়েরা বাবারা আসুন, সাগরে
ননদী ননদী